বেসিক ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। বেসিক ওয়েব ডেভেলপমেন্টে কিছু বিষয় আমি শুরুতে বলি, যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের একটা পার্থক্য, ছোট্ট পার্থক্য বলি, সেটা হচ্ছে ডিজাইন এবং ডেভেলপমেন্ট বলি, যেমন ফ্যাশন শো এবং ফ্যাশন ডিজাইন। ঠিক আছে, তো ফ্যাশন ডিজাইন হচ্ছে জাস্ট আউটলুক, আমি একটা কাপড়ের ডিজাইন করলাম এবং শো এর মাধ্যমে সেটাকে বাজারজাত করলাম। বাজারজাত করা, ডেভেলপমেন্ট করার যে কার্যকরী পন্থাটা সেটা হচ্ছে কি, শো। তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট, ডিজাইন এবং ডেভেলপমেন্টের পার্থক্য। এখন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা ওয়েব ডিজাইন করা, যেমন একটা প্রজেক্ট আমি শুরু করলাম এবং সেটা একটা ডিজাইনে দাঁড়ালো। যেমন আমি এখানে একটা দেখাই, এখান থেকে আগের কোন ব্যাচের একটা দেখাই, সাপোজ প্রতিদিন আমি একটা এস্টিমেট, সাপোজ এই যে একটা ওয়েবসাইট, এটা একটা এস্টিমেট ওয়েবসাইট এবং এটা কি ডিজাইন করা হয়েছে, মানে কি আউটলুকটা তৈরি করা হয়েছে, কিন্তু এই কন্টেন্ট গুলো আসার জন্য বা এই কন্টেন্ট গুলা নিয়ে কাজ করার জন্য যে বিষয়গুলা, হ্যাঁ, এগুলো কি হবে, আমাদেরকে যেটা করতে হবে এটা ডেভেলপমেন্ট করতে হবে। এই কন্টেন্ট গুলা কিভাবে আসবে, কিভাবে থাকবে, কিভাবে যাবে, কিভাবে ডিলিট করব, কিভাবে মানে ডাইনামিক যে বিষয়টা, আমি কি একটা কন্টেন্ট দিলাম, এই কন্টেন্টটা যদি আমি এডিটই করতে না পারি, তাহলে এই ওয়েবসাইটটা কি ইউজার ইউজার মতো ওয়েবসাইট, কোনো ইউজেবল ওয়েবসাইট না। তো এটাকে এডিট করার সিস্টেম, এটাকে ডিলিট করার সিস্টেম বা নতুন কিছু দেওয়ার সিস্টেম, যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। সো তখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেতে, আমরা যেই ল্যাঙ্গুয়েজে কাজ করব, এখন প্রথম 10টা ক্লাস বা 15টা ক্লাস যে ল্যাঙ্গুয়েজে কাজ করব, সেগুলো হচ্ছে জাস্ট স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বলতে পারে, স্ট্রাকচারাল কিছু ল্যাঙ্গুয়েজ। যেমন একটা ওয়েবসাইট দাঁড় করার জন্য, ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করার জন্য যেই ল্যাঙ্গুয়েজটা লাগে সেটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, তো এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটাকে স্টাইল করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে সিএসএস। তো আমি নর্মালি এটাকে বলি হচ্ছে, একটা হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার হচ্ছে আমি জাস্ট কাঠামোটা তৈরি করছি, অবকাঠামো, আর প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ সিএসএস এর মাধ্যমে আমি সেটাকে ডিজাইন করছি। ঠিক আছে, কালার করা, এই সেই যাবতীয় আস্তর করা, সো এগুলো করছি। সো সো দুইটা জিনিস, একটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস। তো আমরা যখন কাজ করব, নর্মালি প্রত্যেকটা ফাইলের একটা ফরম্যাট থাকে, তার মানে কি ফাইলটা কোন টাইপের, কোন ফরম্যাট বা সেই ফাইলটা অ্যাকচুয়ালি কিসের সেটা বোঝা যায়, যে এক্সটেনশন নামে একটা বিষয়, আমরা সবসময় বলি যে এক্সটেনশন 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 অনেক কিছু বলি। 18 ব্যাচ, তাই না, 18 আপনাদের ব্যাচ। আচ্ছা, আমি জাস্ট প্রশিকা দিয়ে সেট করলাম। আমি মনে করেন যে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করলাম, যে আমার প্রজেক্ট ফোল্ডার হচ্ছে আমি এইচটিএমএল এ কাজ করবো, সেজন্য এইচটিএমএল প্রজেক্ট ফোল্ডার তৈরি করলাম। এখন প্রত্যেকটা ফাইলে কি থাকে, একটা এক্সটেনশন থাকে, সেই এক্সটেনশনের মাধ্যমে বোঝা যায় সেই ফাইলটা অ্যাকচুয়ালি কি ধরনের ফাইল হবে। যেমন আমি একটা ফাইল তৈরি করলাম টেক্সট ফাইল, এবং টেক্সট ফাইলে কি আছে, এক্সটেনশন হচ্ছে টিএক্সটি, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা একটা টেক্সট ফাইল। ঠিক আছে, আমি যদি সেটাকে যদি বলি যে এইচটিএমএল, তাহলে এটা কি একটা ওয়েবসাইটের এইচটিএমএল ফাইল বলতে পারে, কারণ একটা ওয়েবসাইট যেহেতু আলাদা টাইপ বলতে পারেন, ডকুমেন্ট টাইপ হচ্ছে আলাদা, সম্পূর্ণ ভিন্ন, এটা একটা ওয়েবসাইট। এবং ওয়েবসাইটের আমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করছি সেই ল্যাঙ্গুয়েজের টাইপটা হবে সেই ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। তো যেমন এইচটিএমএল টা হচ্ছে তার এক্সটেনশন, এইচটিএমএল আছে, সিএসএস আছে, সিএসএস হচ্ছে আলাদা এক্সটেনশন। মানে আমি যে যে যেসব ল্যাঙ্গুয়েজে কাজ করবো, যেসব টাইপে কাজ করবো, যেসব অ্যাপ্লিকেশনে কাজ করবো, বলতে পারেন এগুলো টাইপ। সো আমি একটা ফাইল তৈরি করলাম index.html, হ্যাঁ index.html, এটা দেখেন সাথে সাথে এসে গেছে, এটা হচ্ছে কি মজিলা ফায়ারফক্স এর একটা আইকন শো করছে, কারণ হচ্ছে index.html একটা ওয়েবসাইট এবং সেটা মজিলা ফায়ারফক্স এই ওপেন হতে পারে, আর কোনো মানে ব্রাউজারে ওপেন হতে পারে, আর কোনো ফাইলে ওপেন করা যাবে না, শো করা যাবে না, আউটপুট দেখা যাবে। যদি আমি এটাকে নোটপ্যাড ওপেন করি বা ব্র্যাকেটস ওপেন করি, তাহলে এটাকে এডিট করা যাবে, এটাকে এডিট করা যাবে, কিন্তু এটার আউটপুট দেখতে পাবো না। আউটপুট দেখতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে ব্রাউজারে ওই ফাইল যে ফরম্যাটের, সেই ফরম্যাটের একটা ব্রাউজার বা সেই ফরম্যাটের একটা অ্যাপ্লিকেশন যেটা ওইটা রিড করতে পারে, ওই ফাইলটাকে রিড করতে পারে, সেই ফাইলে দেখতে হবে। সো আমি একটা এইচটিএমএল ফোল্ডার করলাম, আমি ব্র্যাকেটস ওপেন করলাম প্রজেক্ট শুরু করার জন্য, ব্র্যাকেটস ওপেন করে আমার জাস্ট এইচটিএমএল ফোল্ডারটাকে আমি ব্র্যাকেটসে চেন এনে ছেড়ে দিলাম, এবং এই এইচটিএমএল ফাইলে কি করবো, আমি এইচটিএমএল লিখবো, হ্যাঁ এইচটিএমএল লিখবো। তো আমরা জানি এইচটিএমএল তৈরি হচ্ছে কি দিয়ে, ট্যাগ এবং অ্যাট্রিবিউটের সমষ্টি নিয়ে হচ্ছে এইচটিএমএল, তাই না, ট্যাগ এবং অ্যাট্রিবিউটের সমষ্টি। তো আমাদের ট্যাগ কিভাবে লিখতে হয়, ট্যাগ লিখতে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন ট্যাগের নাম দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ।
তো দুই ধরনের ট্যাগ আছে, আমরা প্রথম ক্লাসে শুনেছি দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগ হচ্ছে, যেমন ডাবল ট্যাগ যেই ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং পার্ট আছে এটা একটা ট্যাগ, এবং এই ট্যাগের ওপেনিং পার্ট হচ্ছে এটা এবং ক্লোজিং পার্ট হচ্ছে এটা। কিভাবে লিখতে হয়, জাস্ট আমি একটা ডিভ দিলাম, সাপোজ এটা এটা একটা ট্যাগ নেম, এটা একটা ট্যাগের নাম, তো এটাকে লিখতে হয় এভাবে ট্যাগ নেম, এন্ড এভাবে শেষ করতে হয়। তো এখন এটা হচ্ছে ওপেনিং, দেন এটা ক্লোজিং, ক্লোজিং এর কি আছে, জাস্ট ট্যাগ নেমের আগে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ এটা, তো এরকম একটা স্ল্যাশ আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্যাগের লিখার সিস্টেম সিনট্যাক্স। তো সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগ হচ্ছে কি, ডাবল ট্যাগ হচ্ছে একটা ওপেনিং আছে একটা ক্লোজিং আছে, আর সিঙ্গেল হচ্ছে যার কোনো ওপেনিং ওপেনিং আছে বাট ক্লোজিং নাই, ক্লোজিংটা জাস্ট এখানে শেষ। আমি সেটা স্ল্যাশ ছাড়াও করতে পারি আবার স্ল্যাশ দিয়েও করতে পারি, সমস্যা নেই। যেমন ইমেজ ট্যাগ, ঠিক আছে। তারপর আর কি আছে, বিআর ট্যাগ, যেমন যে বিআর ট্যাগ যেটা আছে, হ্যাঁ বিআর ট্যাগ। তারপর আছে হচ্ছে এইচআর, যদিও বা সিঙ্গেল ট্যাগ খুব একটা ইমেজ সবচাইতে বেশি ইউজ হয়, আর তেমন কোনো বিআর বা এইচআর খুব একটা ইউজ হবে না। তো একটা এইচটিএমএল, আমরা একটা এইচটিএমএল বেসিক টেমপ্লেট মার্কআপ করি, যেমন আমাদেরকে অবশ্যই প্রথমে দেওয়া লাগবে কি, আমার ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ একটা ফাংশন আমি দিলাম ডক টাইপ, এটা এভাবে লিখলে বেটার, আমার সুন্দর লাগে। ডক টাইপ হচ্ছে এইচটিএমএল, দেন আমার এইচটিএমএল শুরু এবং শেষ করলাম। তারপর হচ্ছে কি থাকে, হেড, অবশ্যই একটা ওয়েবসাইটে হেড থাকবে, দেন থাকবে হচ্ছে বডি, বডির মধ্যে আমার কন্টেন্ট গুলো আসবে, আর হেড এর মধ্যে কি আসবে, আমার টাইটেল, ওয়েবসাইটের একটা নাম, সাপোজ আমি টাইটেল দিলাম, আমার ওয়েবসাইটের টাইটেলের নাম হচ্ছে যেমন আর এফ প্রশিকা, ঠিক আছে। সো এরপর বডির মধ্যে আমার কন্টেন্ট, বডির মধ্যে আসবে কি আমার কন্টেন্ট, আমি এইচ ওয়ান দিলাম, সো হ্যালো এইচ ওয়ান আমি এভাবে দিছি। সো আমি এটাকে কপি করলাম কিছু, আমি এখন তিনটা কার্সর নিয়ে নিচ্ছি, কন্ট্রোল প্রেস করে আমি জাস্ট যে জায়গায় তিনটা কার্সর দরকার সেই জায়গায় তিনটা কার্সর নিয়ে আসলাম, আমি জাস্ট অ্যাকচুয়ালি সবগুলোকে এডিট করব, ঠিক আছে, সিক্স। তারপর আমি এটা জাস্ট আমি পূজার সুবিধার্থে অ্যাকচুয়ালি নিলাম, এগুলো হচ্ছে আমার কয়েকটা ট্যাগ যেগুলো আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম। সো এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, তো এগুলো হচ্ছে কি ট্যাগ। সো আমরা কি ট্যাগের নর্মাল বিষয়ে আমরা কিভাবে ইউজ করতে হয় জেনেছি, যে ওপেনিং এবং ক্লোজিং, দেন তার মাঝে হচ্ছে আমার কন্টেন্টটুকু থাকবে যেটাই থাকুক, এর মধ্যে আবার আরেকটা ট্যাগও আসতে পারে, ঠিক আছে। যেমন আমি এটাও করতে পারি যে এর মধ্যে আবার একটা স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগ ইউজ করতে পারি, স্প্যান, দেন আমি এইচ ওয়ান নিলাম, এটা আমার ইচ্ছা, ট্যাগের মধ্যে ট্যাগ আসতে পারে, ঠিক আছে, কিন্তু এভাবে আসতে পারে না, ট্যাগের মধ্যে ট্যাগ এভাবে আসতে, এভাবে যদি আসে ট্যাগের মধ্যে ট্যাগ, মনে করেন আমি ট্যাগের মধ্যে ট্যাগ লিখতে পারবো, এভাবে পারবো, ওপেনিং ক্লোজিং তার মধ্যে আবার এভাবে লেখা যাবে না, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার, ট্যাগের মধ্যে ট্যাগ এভাবে লেখা যাবে না, ওপেনিং ক্লোজিং তার মধ্যে আবার ভিতরে জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আরেকটা ট্যাগের নাম দিলাম, তখন এটা হচ্ছে এরর হয়ে যাবে, তখন যেটা করবে সেটা হচ্ছে আমার একটা ট্যাগ, সাপোজ ডিপ একটা ট্যাগ, এই ডিপের মধ্যে যখন আমি এখানে কিছু লিখতে যাব সেটা হয়ে যাবে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট মূলত বলতে পারেন যে আমি যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে ওই যে ট্যাগটাকে আমি ইউজ করছি, যে ট্যাগের মধ্যে আমি কিছু অ্যাট্রিবিউট দিচ্ছি, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে ওই ট্যাগের জন্য সাপোর্ট, একটা সাপোর্ট বলা যায়। যেমন আমি ইমেজ ট্যাগ ইউজ করছি, সাপোজ আমি একটা ইমেজ ইমেজ ট্যাগ ইউজ করছি, কিন্তু ইমেজ নর্মালি কি করে না, ইমেজ কোনো ইমেজ শো করে না, আমাকে তার ইমেজ লিঙ্কটা দিতে হবে, এখন অ্যাট্রিবিউটের মাধ্যমে তার ইমেজ সাপোর্টটা আমাকে দিতে হবে, ইমেজের ইমেজটা এনে দিতে হবে। সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি কি করব, ইমেজ নিয়ে আসবো, যেমন আমি একটা ব্যানার ডট জেপিজি একটা ইমেজ নিলাম, আমি একটা ইমেজ ডাউনলোড করি, সাপোজ এটা, আমি এখানে হচ্ছে ব্যানার নাম দিলাম, ব্যানার ডট পিএনজি আছে, যাই হোক আমি এখানে পিএনজি করি, আসছে এই যে ইমেজটা, অ্যাকচুয়ালি ইমেজটা অনেক বড়, যাই হোক এটা অনেক বড়,
দেখলে বোঝা যায়। সেজন্য যে এটা সমস্যা না, আমাদের ইমেজ চলে আসছে, যে এখানে অনেক বড় একটা স্ক্রল চলে আসছে অ্যাকচুয়ালি ইমেজটা, আমার ওয়েবসাইট চাইতেও বড়, যাই হোক সমস্যা না। তো আমরা একটা এই যে এই বিষয়টা, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে এটা। তার মানে কি অ্যাট্রিবিউট বলা যায় ট্যাগের সাপোর্ট, ট্যাগের সাপোর্টের জন্য ইউজ করা যায়। তো সব ট্যাগ, প্রত্যেকটা ট্যাগ কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্ট করে, প্রত্যেকটা ট্যাগ কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্ট করে। কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর রিকোয়ার্ড কিছু অ্যাট্রিবিউট আছে। যেমন আমি এখানে টি ইউজ করছি, আমি সেম এ ইউজ করি, যেটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমরা একটু দেখি। আমি এ ইউজ করলাম, পি এবং এ এর মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য না, কিন্তু এ এর একটা কাজ আছে, ডিফল্ট কাজ, সেটা হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে কি? লিঙ্ক কর, লিঙ্ক আপ কর। সো এর ওই অ্যাট্রিবিউট, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ছাড়া সে কিন্তু কোনো কিছু লিঙ্ক করবে না। যেমন অবশ্যই আমি যদি কোনো একটা ফাইলের সাথে কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা লিঙ্কে লিঙ্ক করতে চাই, হ্যাঁ লিঙ্ক লিঙ্ক আপ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেই লিঙ্কটা দিয়ে দিতে হবে। লিঙ্কটা তো দিতে হবে, কার সাথে লিঙ্ক হবে সেটা, সেটা কি হাইপার রেফারেন্স এর মাধ্যমে আমি কি করবো সেই লিঙ্কটা দিব। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে google.com, ঠিক আছে। সে এখন দেখেন সে তার ডিফল্ট বিহেভিয়ার আসছে, ফিরে আসছে। যতক্ষণ না আমি HRF দিব না দিব, ততক্ষণ সে কি করবে না, তার আচরণটা করবে না। কারণ তার মানে কি, কিছু কিছু ট্যাগের কিছু ডিফল্ট অ্যাট্রিবিউট আছে, কিছু কিছু ট্যাগের কিছু ডিফল্ট অ্যাট্রিবিউট আছে। যেমন ইমেজের সোর্স, আমি যদি সোর্স না দিই সে ইমেজ আনবে না। আর এর এর ক্ষেত্রে হাইপার রেফারেন্স, আমি যদি হাইপার রেফারেন্স না দিই সে কি করবে না, লিঙ্ক আপ করবে না, ঠিক আছে। তো প্রত্যেকটা ট্যাগ কি করে অ্যাট্রিবিউট সাপোর্ট করে, আবার কিছু কিছু ট্যাগ তাদের নিজস্ব কিছু অ্যাট্রিবিউট থাকা আছে যেগুলো দিতেই হবে, যদি কাজ করাতে হয় তাহলে দিতে হবে। সো আমরা ট্যাগ দেখলাম, এবার আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট বলতে একটা জাস্ট ডিফল্ট আমরা একটা একটা ওয়েবসাইট তৈরি করব, মনে করেন এরকম একটা ওয়েবসাইট হবে সেটা, এটা বলা যায় এইভাবে। আমি এখানে ডিবাগ করলাম, এটা বলা যায় একটা বইয়ের মতো ওয়েবসাইটটা না, এখানে বলেন যে এখানে একটা বাগ আছে, ঠিক আছে এভাবে। দেন তার মধ্যে হবে যে এখানে একটা ইমেজ আছে, এখানে হচ্ছে একটা টাইটেল, এন্ড এখানে একটা টেক্সট, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে তা একটা প্যারাগ্রাফ আসবে, হ্যাঁ অনেক বড় একটা টেক্সট আসবে। এখানে বলা যায় কিছু আইকন আসবে, হ্যাঁ এভাবে। আর এই পাশে হচ্ছে কি দেখে কিছু কমন লিঙ্ক দেখাতে পারি, কিছু কমন লিঙ্ক দেখাতে পারি এভাবে, এভাবে একটা ডিজাইন। সাপোজ এটা একটা ডিজাইন, তো এটা নর্মালি আমরা কিছু ট্যাগের কাজ শিখবো, হ্যাঁ কিছু ট্যাগের কাজ শিখবো। সো আমরা এটা কিভাবে করতে পারি, তো প্রথম কাজ আমাকে চিন্তা করতে হবে সেটা আমি কিভাবে কাজ করবো, যে কিভাবে এটাকে সাজাবো। সো এটা কি থাকবে, আমার ব্রাউজার এখান থেকে শুরু এখানে শেষ, এবং ব্রাউজার ঠিক মাঝখানে এই অংশ জুড়ে থাকবে। এটার উইড হবে 960, যে কোনো একটা উইড দিব আমরা, এটার উইড হবে 960। এটা হচ্ছে কি একটা ফিক্সড উইড ওয়েবসাইট, বলেন যে বলেন মনে করেন যে এটা এটা উইড হবে 960 পিক্সেল, ঠিক আছে। সো এটা দুই ভাগ হবে, এটা হচ্ছে 50%, এটা হচ্ছে 50%। এই 50% এর মধ্যে কিছু থাকবে, যে প্রথমে একটা ইন্ট্রো, ইন্ট্রো ডিম, তারপর হচ্ছে কিছু ট্যাক্স, তারপর হচ্ছে সোশ্যাল আইকনের জন্য আটটা ডিম, তারপর এখানে থাকবে একটা ইউআরএলআই, মানে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে আনঅর্ডার লিস্ট। সো আমরা এটা দুটো ওয়েতে করা যায়, একটা হচ্ছে ট্যাবল ট্যাগ এর মাধ্যমে। সো নর্মালি ট্যাবল ট্যাগ এর মাধ্যমে হচ্ছে করলে যেটা হয় সেটা হচ্ছে কিছু স্টাইল অটোমেটিকলি হয়ে যাবে। যেমন সে যেমন আমি এবার দিলাম ট্যাবল, ট্যাবলের মধ্যে কি হবে, ট্যাবলের মধ্যে হবে একটা টি আর অ্যাকচুয়ালি, অথবা আমরা সরাসরি ইউজ করতে পারি টি বডি, টি বডি আমার পুরাটা হচ্ছে কি ট্যাবল বডি। ট্যাবল বডির মধ্যে ট্যাবল বডির মধ্যে কি আছে, দুইটা টিডি আছে। তো এভাবে করা যায়, দুইটা টিডি আছে, তাই না, এভাবে দুইটা টিডি আছে। টিডি বলতে কি টেবল ডাটা, টেবল ডাটা। সো এভাবে, তারপর হচ্ছে টিডির মধ্যে আবার আমি যদি টিআর নেই কাজ করবে, মনে করে এখানে হ্যালো দিলাম, এখানে হাই দিলাম। এবার আমি যদি একটু দেখি যে এই টিডির মধ্যে আমি এখানে সরি, অথবা আমি সরাসরি এখানে একটা হচ্ছে ইউএলএ লাইন, আমি এমনি শর্টকাটে একটু লিখে দিলাম। এবার দেখেন
এখানে কি হচ্ছে, কাজ করছে কি, টিডি টিআর, আচ্ছা এটা টিআর, তার মধ্যে আবার টিআর। অ্যাকচুয়ালি এখানে কিবোর্ডের মধ্যে কি হচ্ছে না, এই যে আমরা টি টিডি দিয়েছি, অ্যাকচুয়ালি টিডিটা কিসের মধ্যে হয়, টিআর এর মধ্যে হয়, তাই না? টিআর এর ভিতরে, কারণ টেবল রো এর মধ্যেই তো ডাটা থাকবে। তো আমরা কি করব, এটাকে আমরা টিআর করে দিলাম, একটা টিআর, তার মধ্যে দুটা টিডি, তার মধ্যে কি দুটা টিডি, সাপোজ আমি শর্ট করলাম টিডি। তো এখন টিডির মধ্যে আমি এখানে কি করব, মনে করেন যে এইচ ওয়ান একটা নিলাম, হ্যালো হ্যালো, তারপর হচ্ছে আটটা এইচ ওয়ান নিলাম, এরপর এটা আটটা টিডি হবে, টিআর সরি, হ্যাঁ এটা আটটা টিডি হবে, কিসের মধ্যে টিডি, টিডিটা থাকবে এর মধ্যে। এরপর অ্যাকচুয়ালি আমার একটা টিআর, তার মধ্যে দুইটা কলাম নাকি, এটা পুরোটা মিলে আমি একটা রো ধরলাম, এই পুরোটা মিলে তার মধ্যে দুইটা কলাম, ঠিক আছে? এবার যদি দেখি দুইটা কলাম ভাগ হয়ে গেছে না, তো আমি জাস্ট উইডটা দিলে সে বরাবর বেগ। ওকে, আমরা এটা হচ্ছে টেবল দিয়ে করেছিলাম, ঠিক আছে? তো আমি টেবলটা লাগবে না, অ্যাকচুয়ালি টেবলটা খুব একটা জরুরি হয় না। সো আমরা এখন জাস্ট কি করব, আমরা মনে করেন প্রথম প্যারেন্ট একটা ডিভ নিলাম, তারপর হচ্ছে দুইটা ডিভ আমাদের, এটা একটা এটা একটা। তো আমি ডিভ নিলাম দুইটা ডিভ, তার মধ্যে প্রথম ডিভে যেটা আছে সেটা হচ্ছে একটা ডিভ আছে, প্রথম ডিভের মধ্যে আবার আর দুইটা ডিভ, তাই না? তো ফার্স্ট ডিভের মধ্যে একটা ইমেজ হবে, এইচ টু হবে, পি হবে। সো আমি নিলাম ইমেজ, ইমেজের মধ্যে বলা যায় যে একটা সোর্স হবে, অবশ্যই সোর্স থাকবে। তো আমি এটাকে প্রোফাইল নাম দিলাম, প্রোফাইল জেপিজি, তারপর হচ্ছে এইচ টু, এইচ টু অথবা এইচ থ্রি দিই, এইচ থ্রি হচ্ছে প্রোফাইল নেম, তারপর হচ্ছে পি অথর, এভাবে দিলাম। তারপর এখানে বলেছিলাম যে একটা পি দিব, একটা পি দিলাম লরেন, তারপর হচ্ছে আমি এখানে আর বলেছিলাম হচ্ছে আরেকটা ডিপ দিব, ডিপ নিলাম, তার মধ্যে আমি বলেছিলাম এ নিব, ঠিক আছে? এর অবশ্যই হাইপার রেফারেন্স হয়, এবং হাইপার রেফারেন্স এর মধ্যে আমি দিলাম হচ্ছে আইকন। একটা এখানে আইকন আসবে, যেহেতু আইকন আসবে সেহেতু অবশ্যই আমাদেরকে, আচ্ছা এতক্ষণ শো করেন এটা, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, তাহলে ভোল্টেজ টোল্টেজ কিছু হবে, যাই হোক এখানে আমরা এ নিব। সো এর মধ্যে অ্যাকচুয়ালি আইকন আসবে, সো আইকন গুলো হচ্ছে মূলত ইমেজ আকারেও ইউজ করতে পারি, হ্যাঁ। ফেসবুক আইকন লিখে সার্চ করলো আমরা হচ্ছে পাবো, অথবা ইমেজ আকারে যদি ওয়েবসাইট এভাবে এভাবে আইকন পাবো। তারপর আমি আইকন আপাতত একটা নিয়ে ইউজ করি, তো সাপোজ আমি এটা ইউজ করি, জাস্ট এখান থেকে আইকন ফাইন্ডার থেকে আমি সেভ করলাম, এখানে হচ্ছে ফেসবুক, এটা কি পিএনজি ফাইল ছিল, পিএনজি, ঠিক আছে? সো আমি এখানে হচ্ছে এটা যেহেতু ফেসবুক, আমি এভাবে ক্লাস দিলাম একটা, আচ্ছা এটা ক্লাসের বিষয়ে আমি পরে যাই, আমি এখানে ইমেজ ইউজ করি, ইমেজ সোর্স, তারপর হচ্ছে আমার শেষ, সোর্সের মধ্যে হচ্ছে আমার ফেসবুক, ব্যাস এটা হচ্ছে আমার ফেসবুক। এভাবে আমার মনে করেন যে চারটা থাকলো। এরপরের ডিভের বিষয়, একদম এই পাশের ডিভ, সেকেন্ড ডিভ, এটা হচ্ছে আমার ফার্স্ট ডিভ, ঠিক আছে? আমি এখানে একটা কমেন্টস করলাম, হ্যাঁ ফার্স্ট লেফট সাইড অথবা লেফট সাইড দিই, লেফট সাইড, আর এটা হচ্ছে আমার রাইট সাইড, ঠিক আছে? এভাবে আমরা কমেন্টস করে লিখতে পারি, হ্যাঁ কমেন্টস করে লিখে দিলে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন এটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইলের পরের অংশ। এরপর এখানে আমরা কি করব বলছিলাম, একটা টাইটেল আর একটা হচ্ছে ইউএলআই। তো আমি এস টু দিয়ে একটা টাইটেল দিলাম, কুইক লিংকস বলা যায়, তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট, তার মধ্যে হচ্ছে এলআই হবে, তারপর হচ্ছে এ হবে, ঠিক আছে? তো আমি এখানে দিলাম আইটেম আইটেম, এভাবে কয়েকটা লিস্ট দিলাম। এখন আমি যদি এটাকে দেখতে যাই, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, কোনো স্টাইল নাই, কিছু নাই, এখন আমরা স্টাইলটা বুঝব। আচ্ছা তার আগে আমি একটা প্রোফাইল নিয়ে আসি, প্রোফাইল ইমেজ, হ্যাঁ সাপোজ এটা নেওয়া যায়,
আমি এখানে দিলাম হচ্ছে প্রোফাইল প্রোফাইল পিএনজি সো প্রোফাইল পিএনজি যেহেতু আমি এটাকে পিএনজি করে দেই ঠিক আছে প্রোফাইল পিএনজি এ হলো আমাদের ওয়েবসাইট এখন আমি বলছিলাম যে তিন ধরনের স্টাইল করা যায় স্টাইল তিন ধরনের তিন ধরনের স্টাইলের মধ্যে প্রথম কি কি আমি এখানে একটা কমেন্টস লিখি তিন ধরনের স্টাইল কি জিনিস স্টাইল তিন ভাবে লেখা যায় একটা হচ্ছে ইনলাইন ইনলাইন সিএসএস বলা হয় একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল সিএসএস আর একটা হচ্ছে এক্সটারনাল সিএসএস ঠিক আছে ইনলাইন সিএসএস কি জিনিস তো আবার আমি একটু লিখে দেই সিএসএস সিনট্যাক্সটা কি সেটা আমরা লিখি সিএসএস সিনট্যাক্সটা হচ্ছে সিলেক্টর দেন আমার ডিক্লারেশন এই ডিক্লারেশনের মধ্যে থাকে হচ্ছে প্রপার্টি দেন হচ্ছে আমার ভ্যালু দেন সেমিকোলন দেন আবার প্রপার্টি আবার ভ্যালু ঠিক আছে এভাবে ঠিক আছে তো এই হচ্ছে আমার সিএসএস এখন সিলেক্টরটা কি আমার এইচটিএমএল এ যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগ হচ্ছে আমার সিলেক্ট প্রত্যেকটা ট্যাগ হচ্ছে সিলেক্টর সাপোজ আমি এখন প্রথমে ইন্টারনাল সিএসএসটা করি প্রথমে ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস লিখতে হয় হেডের মধ্যে যেহেতু আমরা বলেছিলাম যে হেড ওই ওয়েবসাইটের নাম ওয়েবসাইট কিভাবে দেখতে হবে কেমন হবে এগুলো সব কি করে ডিফাইন করবে তো আমরা হেডের মধ্যে কি লিখতে পারি স্টাইল একটা ট্যাগ আছে স্টাইল ট্যাগের মধ্যে কি করব আমরা সিএসএস লিখতে পারবো স্টাইল ট্যাগের মধ্যে সো আমি সিলেক্ট করলাম হচ্ছে মনে করেন H3 কে সিলেক্ট করলাম H3 কে সিলেক্ট করে আমি দিলাম কালার আচ্ছা আমি এখানে এভাবে আমি একটু সাজাই এটা হচ্ছে আমার H3 সিলেক্টর দেন আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এবং কালার হচ্ছে আমার অ্যাট্রিবিউট প্রপার্টি দেন এখানে আমি রেড দিলাম এটা হচ্ছে আমার ভ্যালু ঠিক আছে সো আমি যদি একটু দেখি যে H3 নরমাল অবস্থায় এটা আছে এখন রিফ্রেশ করলাম কি হলো রেড হলো সো এভাবে হচ্ছে কি এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস সো ইনলাইন সিএসএস কি ইনলাইন সিএসএস হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা ট্যাগ কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্ট করে কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্ট করে সো H3 কে যদি আমি স্টাইল দিতে চাই তাহলে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে এটা প্রত্যেকটা ট্যাগে সাপোর্ট করে ঠিক আছে স্টাইল অ্যাট্রিবিউট তার মধ্যে আমি কি দিলাম ওই যে সিএসএস এর মতোই কালার প্রপার্টি দেন হচ্ছে আমার ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে আমার সিএসএস প্রপার্টি এন্ড সিএসএস ভ্যালু আর এটা হচ্ছে কি আমার সিলেক্টর তো যেহেতু যাকে সিলেক্ট করছে তার মধ্যে লিখছে তার মানে কি এটা একটা স্টাইল অ্যাট্রিবিউট যেটা হচ্ছে কি সিলেক্টর হিসেবে কাজ করছে এখন এখানে দেখেন আমি এটাকে কমেন্টস করে রাখলাম এবার দেখেন এটা রেড এখনো আছে বিকজ আমি কি এখানে কি দিচ্ছি স্টাইলের মধ্যে আমি কালারটা দিচ্ছি আমি আরেকটা কালার দিয়ে দেখি গ্রিন গ্রিন ঠিক আছে তার মানে কি এটা হচ্ছে ইনলাইন সিএসএস যেটা কি ট্যাগের সাথে ইনলাইনলি লেখা হয় একসাথে লেখা হয় সেটা হচ্ছে ইনলাইন সিএসএস যেটা হচ্ছে এইচটিএমএল ওই ফাইলের মধ্যে হেডের মধ্যে কি করা হয় স্টাইল স্টাইল ট্যাগের মধ্যে স্টাইল লেখা হয় সেটা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস ইন্টারনাল বলতে কি আমি ওই একই ফাইলের মধ্যে সিএসএস করছি আরেকটা হচ্ছে এক্সটারনাল এক্সটারনাল বলতে কি আমি আলাদা একটা সিএসএস ফাইল করব সেই ফাইলটাকে আমি কি করব এখানে কল করব তো এক্সটারনাল আমি একটা ফাইল করলাম স্টাইল ডট সিএসএস এটা হচ্ছে আমার একটা স্টাইলাল ফাইল যেখানে আমি এখানে আমি স্টাইল করব ঠিক আছে এবং আমি এখানে দিলাম হচ্ছে কালার হচ্ছে এই অ্যাকোয়া কালারটা দিলাম সো এই অ্যাকোয়া কালারটা কি হবে এসট্রি এখানে পাবে এখন মনে করেন যে আমি এই স্টাইলগুলো দিলাম না এবং এখানে কোনো ইনলাইন স্টাইল নাই তাহলে কি পাবে পাবে না কারণ হচ্ছে আমি যে সিএসএসটা লিখেছি সেই সিএসএস এর সাথে আমার এইচটিএমএল ফাইলে কোনো কোনো সম্পর্কই নেই কোনো রিলেশনই নেই তো আমাকে সেটা করতে হবে লিংক করতে হবে এখন আমি জানি যে লিংক করতে হচ্ছে অ্যাড ট্যাগ ইউজ করা হয় অ্যাড ট্যাগ অ্যাকচুয়ালি হাইপার রেফারেন্স লিংক আই মিন কি ফাইলের সাথে ফাইলের লিংক না একটা জাস্ট লিংকের সাথে মানে হাইপার রেফারেন্স বলতে বলতে যেটা বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে লিংকগুলো সেই লিংকগুলো জাস্ট সাব ওই লিংকগুলোকে লিংক করতে হাইপার রেফারেন্স ইউজ হয় কিন্তু একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে লিংক করতে এক ট্যাগ ইউজ করা হয় লিংক একটা লিংক ট্যাগ আছে সেই লিংক ট্যাগের মাধ্যমে হাইপার রেফারেন্সে আমি সেই ফাইলের সেই ফাইলের সোর্সটা দিয়ে দিব সেই ফাইলের সোর্স হচ্ছে এটা স্টাইল ডট সিএসএস তারপর এখন বলতে হবে আমি তো ফাইল লিংক করলাম এখন পেয়েছে পাইনি এখন বলতে হবে হচ্ছে এই ফাইলের সাথে আমার এইচটিএমএল ফাইলের কি সম্পর্কটা কি সেটা বলতে হবে রিলেশন ঠিক আছে আমাকে রিলেশন বলতে হবে তো রিলেশন হচ্ছে স্টাইল শীট হ্যাঁ
এটা হচ্ছে কি এই ফাইলটা হচ্ছে আমার স্টাইল শীট তো আমি রিলেশন যদি বলে দেই দেন আমার কাজ করবে ঠিক আছে আমি কি করলাম ফাইলটাকে অ্যাকচুয়ালি এই ফাইলটা যদি মনে করেন যে অন্য কোনো সার্ভারে বা অন্য কোনো ফোল্ডারে হইতো সাপোজ আমি এটা একটা করে করে দেখাই যে এই স্টাইল সিএসএস টা এখান থেকে এখানে না হয়ে সেটা এখানে আছে তাহলে কি করা সম্ভব হইতো অ্যাকচুয়ালি হইতো সেটা হচ্ছে আমাকে এখানে কি করতে হবে আমার ওই ফাইলের লিংক দিতে হবে তো আমার ওই ফাইলের লিংকটা হচ্ছে এই যে এই লিংকটা কম্পিউটারের মধ্যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ঠিক আছে তো আমি এখান থেকে লিংকটা নিলাম এই জায়গায় গিয়ে সরি এই জায়গায় গিয়ে style.css একটা ফাইল আছে হ্যাঁ ওই ফাইলটা এরকম একটা বিষয় আছে মূলত বলতে গেলে ওই ফাইলটি কাজ করবে হ্যাঁ সো আমি এখানে অ্যাকচুয়ালি দিয়ে দেই http এভাবে দিয়ে দিই অথবা সরাসরি দেখি কাজ করে কিনা এখানে হচ্ছে একটু ড্র্যাগ ইস করছে অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে মানে নরমালি এই যে এখানে আমি করলাম http তো না এটা হচ্ছে লোকাল হোস্ট ড্রাইভ তো আমি স্ল্যাশ শুধুমাত্র ডাবল স্ল্যাশ দিলাম তো আমি কি করছি ওই ফাইলটাকে কল করছি অ্যাকচুয়ালি এখানে কি করছি আমি ওই ফাইল কোন জায়গায় আছে ওই লোকেশনটাই বলতেছি তাই না সেজন্য এটা হাইপার রেফারেন্স এটা আমরা তো সোর্স দিলেও পারতাম যেহেতু ফাইল আমরা সোর্স দিলেও পারতাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা লিংক একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে আসতে ওই ফাইলের লোকেশন অনলাইন লোকেশন যেটা সেটাই আমি এখানে বলতে পারেন হাইপার রেফারেন্স হিসেবে দিলাম যাই হোক এটা আমি নর্মালি একটা জাস্ট বেসিক সুবিধার জন্য বলেছি যদিও এগুলো একসাথে রাখা উচিত ওকে ফাইন আমি style.css করলাম এবং তার রিলেশন দিলাম এবং আমার css কাজ করছে তার মানে কি style.css আমরা সবসময় কি external css ইউজ করব কেন ইউজ করব external css ইউজ করব এই জন্যই এটা সহজে এডিটেবল সহজে এডিটেবল এবং এটা বলতে গেলে আমার সময়কে বাঁচায় আমার সময় বাঁচায় কাজ কমায় ফেলে কিরকম যেমন আমি যদি আমার একটা ওয়েবসাইটে যদি 10টা পেজ থাকে 10টা পেজ থাকে তাহলে আমি যদি ইনলাইনে সিএসএস করি এভাবে তাহলে মানে 10টা পেজে 10 একই জায়গায় কি করতে হবে একই সিএসএস 10 জায়গায় 10 বার করতে হবে একই সিএসএস 10টা পেজ আমাকে 10 বার করতে হবে তো এর চাইতে বরঞ্চ আমি একটা ফাইল করে নিলাম এবং এই ফাইলটা আমি 10 জায়গায় কল করব তাহলে কি কোনটা সুবিধা স্টাইল সিএসএস এক্সটারনালে করা সুবিধা তো আমরা সবসময় এক্সটারনাল করব সো ইনলাইন সিএসএস এবং এক্সটারনাল সিএসএস বাদ আপাতত এখন আমি দেখব হচ্ছে সিএসএস প্রায়োরিটির বিষয় প্রাধান্য কার প্রায়োরিটি বেশি ঠিক আছে সাপোজ আমি একটা এসটিএমএল এখানে সিএসএস লিখলাম H3 এখন প্রায়োরিটি দেখলাম যে H3 তে আমি আবার সিএসএস করছি আমি নিচে কি করছি H3 তে আবার সিএসএস করলাম এতক্ষণ কি পাচ্ছে এতক্ষণ পাচ্ছে হচ্ছে একুয়া কালারটা পাচ্ছে এখন আমি সিএসএস করলাম রেড এখন দেখেন রেড পাচ্ছে তার মানে কি সিএসএস এর ক্ষেত্রে আমরা সবসময় যেটা নিচে লিখবো সেটা প্রায়োরিটি সবসময় বেশি মনে করেন আমি এ সিলেক্টরকে আরো অনেকগুলো সিলেক্টরের পরে আবার দিলাম তাহলে পরে যেটা দেব সেটা সেটাই পাবে কারণ কি এখানে হচ্ছে কি ব্রাউজার যেটা হচ্ছে রিড করে আসতেছে প্রথম থেকে সে যদি একই আইডিতে একই সিলেক্টরে যদি আবার নিচে কিছু পায় তাহলে সে আপডেট মানে কি নিচেরটাই আপডেট নিচেরটাই আপডেট সো নিচেরটাকে সে রিড করে পাঠাবে তো এটা হচ্ছে বিষয় নরমালি আমরা যেটা করব যদি এভাবে থাকে অবশ্যই আমরা বারবার লিখবো না একই সিএসএস একই সিলেক্টরে বারবার সিএসএস দিব না আমরা একই জায়গায় একবার যেটা দরকার সেটাই দিব যেটা দরকার সেটাই দিব সো সাপোজ আমি রেড দিলাম এই হচ্ছে আমার প্রায়োরিটির বিষয়টা মানে সিএসএস সবসময় যেটা নিচে থাকবে সেটার প্রায়োরিটি সবসময় বেশি থাকবে এবার আসি এখানে আমরা একটা বিষয় বলছিলাম যে মনে করেন যে আমার H1 হ্যালো এভাবে আমার পাঁচটা মনে করেন যে চারটা H1 আছে এই যে পাঁচটা H1 আছে এখন আমার কথা হচ্ছে আমাকে এই HTML H1 টাকে কি করতে হবে রেড করতে হবে এই H1 আর বাকিগুলো যেভাবে আছে ওভাবে থাকবে তাহলে অবশ্যই আমি যদি H1 কে সিলেক্ট করি তাহলে কি হবে আমার প্রত্যেকটা H1 সিলেক্ট হবে স্বাভাবিক প্রত্যেকটা H1 সিলেক্ট হবে কালার রেড দিলাম এখন দেখেন প্রত্যেকটা H1 রেড এখন আমার কথা হচ্ছে আমাকে শুধুমাত্র একটা H1 সিলেক্ট করতে তার মানে তার একটা হয় নাম দিতে হবে তার না হলে একটা আইডি দিতে হবে তার একটা আইডি অথবা ক্লাস দিতেই হবে সো আইডি এবং ক্লাস হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে HTML এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট সাপোজ আইডি আইডি অ্যাট্রিবিউট এন্ড তার একটা ভ্যালু দিলাম 1 H1 সেট
আবার ক্লাস ক্লাস একটা অ্যাট্রিবিউট, তার একটা ভ্যালু দিলাম 1। সো আমি এখন তাকে দুটো নাম দিয়েছি, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। এখন আমি প্রথমে ক্লাসের সিএসএসটা করি। সিএসএস এর মধ্যে একটা ক্লাসকে কিভাবে কল করতে হয়, একটা ক্লাস মানে এটা তো আমরা এইচটিএমএল ট্যাগ কল করছি, তাই না? এইচটিএমএল ট্যাগকে সিলেক্ট করছি। এখন একটা ক্লাসকে সিলেক্ট করতে হয় ডট দিয়ে এবং সেই ক্লাসের নামটা, এটা হচ্ছে আমার ক্লাস। সিএসএস ক্লাস সিলেক্টর হচ্ছে কি ডট, সেই ক্লাসের নাম, ডট দিয়ে সেই ক্লাসের নাম। তো আমি এখন যদি এই ক্লাসকে করি যে ক্লাস গ্রিন, এখন ক্লাস 1 এটা যদি হয় তাহলে গ্রিন হয়ে যাবে সেটা, বাকিগুলো কি যেটা কমন সিএসএস পাচ্ছে সেটা। তো এখন এই হচ্ছে ক্লাস, আর আইডি সিলেক্টর হচ্ছে সিএসএস এর মধ্যে আইডি হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হয়, হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হয়। 1 আমি এখানে কালার দিলাম ইয়েলো, হ্যাঁ হ্যাশ দিয়ে আমি কি দিলাম কালার ইয়েলো দিলাম। এখন দেখেন সে কি হবে, ইয়েলো হয়ে গেছে। এখন প্রায়োরিটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, ক্লাস এবং সিএসএস এর আইডি এর মধ্যে প্রায়োরিটি কার বেশি, আইডি এর প্রায়োরিটি বেশি। আমি যদি ক্লাসটা নিচেও রাখি তাহলে সে কিন্তু আইডিটাই পাবে, ইয়েলো পাবে। কারণ হচ্ছে কি আইডি এর প্রায়োরিটি বেশি, কারণ আইডি প্রায়োরিটি বেশি। এটা যদি শর্টকাটে বোঝাতে হয় তাহলে বলতে গেলে বলা যায় যে ইউনিকনেস যেটা আছে, যেমন এখানে সুমন, এই ক্লাসে সুমন কয়জন আছে, মনে করেন 5 জন আছে, 5 জন সুমন আছে। আমি যদি সুমন করে ডাক দেই তাহলে কি সবাই সবাই কল করবে, মানে সবাই রিপ্লাই দিবে। তো আমি যদি বলি অমুক আইডি সুমন তাহলে কি হবে, একজনই রিপ্লাই দিবে। আইডি সবসময় ইউনিক থাকে, সবার আইডি সবসময় ইউনিক। এখন আমি যদি এইচটিএমএল এ একই আইডি অনেক জায়গায় ইউজ করি তাহলে কিন্তু এটা একটা ভ্যালিডেশন এরর হবে। একই আইডি সব জায়গায় ইউজ করা, মানে একই, মানে একই পেজে বারবার ইউজ করা যাবে না। মনে করেন আমি এখানে এইচটিএমএল কি করলাম, দুইবার নিলাম, আইডিটা কি করলাম দুইবার নিলাম। এখন আমি যদি এইটুকু W3 ভ্যালিডেট করি, ভ্যালিডেট আমি জাস্ট এমনিতেই, যদি বা এটা এখন করা দরকার না, ভ্যালিডেশন একদম কাজের শেষে করা উচিত। আমি জাস্ট দেখাচ্ছি, ইনপুট দিলাম, আমি আইডি দুই জায়গায় একই আইডি 1 1 দুই জায়গায় ইউজ করছি, তাই না? এখানে আমাকে কি করছে, ডুপ্লিকেট আইডি 1 এরর। অবশ্যই কি তার মানে কি আমার আইডিটা দুই জায়গায় আছে বলে এররটা দেখাচ্ছে। আমি যদি এটাকে 1 করে দেই, এবার যদি আমি ভ্যালিডেট করি, আবার চেক করলাম, এখন সেই ডুপ্লিকেট আইডির কোনো এরর আছে, কোনো এরর নাই। বাকিগুলো এগুলো ইমেজের বিষয়, আমরা ইমেজ ইউজ করছি, অল্টার ট্যাগটা ইউজ করিনি, অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করি। ডুপ্লিকেট আইডির এররটা আছে নাই, তার মানে কি আইডি সবসময় ইউনিক থাকতে হবে, আইডি সবসময় ইউনিক। সো আইডির প্রায়োরিটি সবসময় বেশি, ঠিক আছে, আইডি প্রায়োরিটি সবসময় বেশি। আর ক্লাস নর্মালি যেভাবে চলে, যেমন আমি ক্লাস একটা 1 দিলাম, সাপোজ আইডিটা রাখলাম না, আইডিটা আপাতত রাখলাম, তো আমি ক্লাস যেটা 1 তার মানে সে গ্রিন পাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি সেম ক্লাসটা আবার কপি করে নিচে আনি এবং সেখানে যদি আমি ক্লাস দেই, কালার দেই হচ্ছে এই যে কোরাল, তার মানে কি ক্লাসের ক্ষেত্রে আমি নিচে যেটা লিখবো সেটা প্রায়োরিটি আবার ওই আগের অবস্থায় চলে আসবে, সিএসএস এ আগের অবস্থায় চলে আসবে। এখন আইডি এবং ক্লাস এবং আমি এখানে আইডিতে আসি, আইডিটা দিলাম, তার মানে আইডির প্রায়োরিটি পাচ্ছে। এখন যদি আমি ইনলাইনে সিএসএস দিই, এর কালার হচ্ছে ব্লু, কার প্রায়োরিটি বেশি হবে, ইনলাইন সিএসএস বেশি সেক্ষেত্রে, কারণ আমি ইন্ডিভিজুয়ালি তাকে বলেই দিচ্ছি তোমাকে ব্লু হইতে হবে, তাহলে আইডি আর ক্লাস দিয়ে কি হবে, কিছু হবে, ঠিক আছে। তার মানে কি ইনলাইনের প্রায়োরিটি সবচাইতে বেশি, সবচাইতে বেশি ইনলাইন সিএসএস, তারপরে আইডি, তারপর ক্লাস, ঠিক আছে। আবার আমি যদি এখানে দেই এভাবে, আমি এই ক্লাসে দিলাম ইম্পর্টেন্ট, ক্লাসে দিলাম কি ইম্পর্টেন্ট, তার মানে কি আমার ইম্পর্টেন্টের প্রায়োরিটি বেশি। আমি যদি ইন্ডিভিজুয়ালি বলে দিই ইম্পর্টেন্ট, আমি ক্লাসে একটা স্টাইল দিলাম এবং সেই ক্লাস কালারের পর আমি দিয়ে দিলাম ইম্পর্টেন্ট, তার মানে কি ইম্পর্টেন্ট যেটা পাবে সেটা প্রায়োরিটি বেশি, ঠিক আছে। এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, মানে আসলে কি ইম্পর্টেন্ট ইউজ করাটা আশ্চর্য লাগে আমার, এটা ভাল লাগে না, এটা ইউজ করাটা একটু ভেজাল। তারপর আমি জাস্ট জানার জন্যই বলে দিলাম ইম্পর্টেন্ট, প্রায়োরিটি আবার বেশি, ইম্পর্টেন্টের প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপর ইনলাইন সিএসএস, তারপর আইডি, তারপর ক্লাস, তারপর এভাবে। সো
আমরা যদি বা ইম্পর্টেন্ট ইউজ করবো না, কারণ ইম্পর্টেন্টটা সবসময় বেজাল করে। কারণ আমি যদি কোথাও ওভাররাইট করতে যাই, তারপরে যদি ইম্পর্টেন্ট দেওয়া থাকে তাহলে ইম্পর্টেন্টটাই কাজ করবে, ওভাররাইটটা আর কাজ করবে। সো ইম্পর্টেন্ট ইউজ না করাই বেটার। তার মানে কি আইডির প্রায়োরিটি বেশি, আইডির প্রায়োরিটির আগে তার চাইতে বেশি হচ্ছে স্টাইল সিএসএস, আই মিন ইনলাইন স্টাইল। ইনলাইন স্টাইলের পরে হচ্ছে আইডি, এরপর হচ্ছে ক্লাস, এরপর হচ্ছে বাকিগুলো। তো আমরা দেখলাম আইডি কিভাবে কাজ করে, আর এগুলো আমি কমেন্টসে রেখে দিলাম। এখন আমার এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে সামান্য করে সাজাবো। তো এখন আমি যদি এভাবে সাজাতে যাই তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। কিরকম, যেমন আমি প্রথম ডিপটাকে সিলেক্ট করব। এখন আমি ডিপ সিলেক্ট করছি মানে সব ডিপ সিলেক্ট হয়ে গেছে, তার মানে আমাকে কি করতে হবে, আমাকে প্রত্যেকটা ডিপের বা সবকিছুর একটা নাম দিতে হবে। সাপোজ আমি প্যারেন্ট ডিপের একটা ক্লাস দিলাম, আমরা আইডি খুব একটা ইউজ করবো না, আইডি কম ইউজ করবো। প্যারেন্ট ডিপের নাম দিলাম, সেটা হচ্ছে কন্টেইনার, মানে এটা একটা কন্টেইনার যেটা আমার সব কন্টেন্টকে ধরে নিচ্ছে। তারপরে পরে দুটো ক্লাসে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে দেওয়া যায় ক্লাস রাইট সাইড। আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি কিভাবে শেষ হয়েছে এখানে, যে এখানে সিলেক্ট করলে এন্ড এন্ডিং যে ক্লোজিং যে পার্টটা সেটাও সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তাছাড়া আমরা তো কমেন্ট দিয়ে রাখছি, তো আমি দিলাম। তো এখন আমি কন্টেইনারকে যেটা করব, এই কন্টেইনার কন্টেইনার একটা স্টাইল দিব, কন্টেইনার ক্লাসের স্টাইল দিব। কি করব, আমি তাকে বলবো যে উইথ, উইথ হ্যাঁ ডাইমেনশন দিচ্ছে একটা ডাইমেনশন, উইথ হচ্ছে 960 পিক্সেল, পিক্সেল পিএক্স। এখন সে 960 পিক্সেল এইটুক পর্যন্ত পেয়েছে, দেখেন এই কন্টেন্টটুকু এইটুকু চলে আসছে। তো আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবো, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিলাম ডি ডি ডি, একটা কালার কোড দিলাম। এই যে এইটুক পর্যন্ত হচ্ছে আমার 960, এখান থেকে শুরু হয়ে এটুক পর্যন্ত। তো আমি এখন চাচ্ছি, এটা তো লেফট সাইডে আছে, আমি চাচ্ছি এটা মার্জিন জিরো অটো হবে, আমি কি দুই পাশ থেকে অটোমেটিকলি কি হবে সে মার্জিন পেয়ে মাঝখানে চলে আসবে। তো আমি মার্জিন জিরো, জিরো মিনস কি, জিরো মিনস হচ্ছে টপ বটম জিরো আর লেফট রাইট অটো। এখন দেখেন সে লেফট রাইট, মানে আমার স্ক্রিন অনুযায়ী সে আগে ধরে নিয়েছে আমার স্ক্রিনের রেজুলেশন। অবশ্যই আমার ওয়েবসাইটের স্ক্রিনের রেজুলেশন জানে, আমার ব্রাউজার জানে। তো ব্রাউজার কি করছে, আমার ওয়েবসাইটকে পাঠাচ্ছে কি দুই পাশের রেজুলেশনটাকে ভাগ করে, ভাগ করে দুই পাশে পাঠাচ্ছে আমার ওয়েবসাইটের দুই পাশে। অ্যাকচুয়ালি বলা যায় যে কোন একটা কন্টেন্টকে, সাপোজ আমি যদি এখানে দেখি এটা একটা ডিপ লেফট সাইড, তার মধ্যে একটা ডিপ এটা, হ্যাঁ এই ডিপের মধ্যে ইমেজ এবং কন্টেন্টটুকু আছে। আমি যদি এখানে একটা স্টাইল করি, আমি টেক্সট গুলাকে সেন্টার করতে চাচ্ছি, টেক্সট অ্যালাইন সেন্টার। এভাবে করলে কি হয়, এভাবে সেন্টার হচ্ছে, এই যে টেক্সট সেন্টার হয়ে গেছে, তাই না, ইমেজ সহ টেক্সট সেন্টার হয়েছে। এখন আমি যদি কোনো জিনিস, কোন একটা বিষয়, কোন একটা ডিপকে যদি উইথ দেই, সাপোজ আমি এখন এই ডিপটাকে উইথ দিলাম 100 পিক্সেল, তাহলে কি সে সেন্টার হয়েছে, সে সেন্টার হয়নি। এখন যাকে ডিপ, যে ডিপকে উইথ দিব সেই ডিপকে যদি সেন্টার করতে হয়, মানে যে কোনো কিছু যাকে উইথ দিব তাকে যদি সেন্টার করতে হয়, অবশ্যই আমাকে মার্জিন ইউজ করতে হবে, মার্জিন জিরো অটো। দেখেন সে কিন্তু এখন এই যে যতটুকু হাইলাইট হয়ে আছে ওইটাই কিন্তু 100 পিক্সেল, অ্যাকচুয়ালি ইমেজটা বড় দেখে বাইরে দেখাচ্ছে, ওইটা বাদ। তো ওই 100 পিক্সেলটা এখন কি, হ্যাঁ হ্যাঁ করা যাবে পরে। তো ওই 100 পিক্সেলটা কিন্তু এখন সেন্টারে আছে, সেন্টারে আছে না, মানে কি আমার 960 পিক্সেলের মাঝখানে হচ্ছে আমার ওই 100 পিক্সেলটা আছে। সো তার মানে বুঝলাম হচ্ছে যাকে আমি ওয়েট দিব তাকে সেন্টার করতে হলে মার্জিন জিরো অটো ইউজ করতে হবে। মার্জিন জিরো অটো মিনস কি, মার্জিন অ্যাকচুয়ালি মার্জিনের বিষয় বলি, আমি এখানে কমেন্টস করে বলি, মার্জিনের মার্জিন একটা প্রপার্টি, সিএসএস প্রপার্টি। এখন তার চারটা ভ্যালু আছে, ডিরেকশন চারটা আছে, চারটা বলতে কি আমি এভাবে লিখতে পারি, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, এ হচ্ছে চারটা। সো এটার শর্ট নেম, প্রপার্টি নেম হচ্ছে মার্জিন সবকিছু। সো মার্জিন আমি যদি শুধুমাত্র এভাবে দেই মার্জিন 10 পিক্সেল, তার মানে কি সে চারপাশে 10 পিক্সেল পাবে, ঠিক আছে। আমি সাপোজ এটার আমি একটা একটা ডিপ এখানে লেফট সাইড নিয়েছিলাম না, আমরা একটা লেফট সাইড যে ডিপটা নিয়েছি তাকে একটা স্টাইল দিব, হ্যাঁ তাকে মনে করুন যে আমি লেফট সাইডের স্টাইল হবে উইথ হবে কত, 50%, উইথ হবে কত 50%,
তার মানে কি 960 যেটা তার 50% হচ্ছে এটা। তো আমি এবার যদি দেখি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড আমি রেড দিলাম, এখানে দেখি এই যে এটা হচ্ছে আমার লেফট সাইড, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড যতটুকু দেখতে পাচ্ছেন ওইটাই 50%। আচ্ছা, ইমেজটাকে ছোট করার জন্য আমি একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে কমন প্রত্যেকটা ইমেজ সিলেক্ট করার জন্য হচ্ছে IMG ট্যাগ। ইমেজকে বলবো ম্যাক্সিমাম উইথ, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ হচ্ছে কত, 100%। এটা হচ্ছে কি সর্বোচ্চ সে 100% হতে পারবে, এর বেশি হতে পারবে। এখন সর্বোচ্চ কার 100% হতে পারবে, তার প্যারেন্ট যে আছে, তার প্যারেন্ট, তার প্যারেন্টের উইড মনে করেন যে 100 পিক্সেল, সেই ইমেজটার উইড সর্বোচ্চ 100%, মানে 100 পিক্সেলই হতে পারবে, এর বেশি হতে পারবে না। যদি বা ম্যাক্সিমাম উইড এবং মিনিমাম উইড এগুলো সম্পর্কে আমরা ভালো বুঝবো হচ্ছে রেসপন্সিভ গেলে, ঠিক আছে। এখন মোটামুটি ইউজ হবে। এখন দেখেন সর্বোচ্চ 100%, এর বেশি আর নাই, মানে আমার রেড যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু হচ্ছে আমার প্যারেন্টের উইড এবং সেই ইমেজটা কি 100% হচ্ছে উইটা। সো এখন দেখেন সবকিছু কিন্তু 100% হয়ে গেছে। আমি যদি এখন লেফট সাইড কে উইড কমাই দেখবেন ওই ইমেজটাও কমতে থাকবে, তাই না? ফাইন। সো এখন যেটা বলছিলাম, আমি এখানে একটা মার্জিন দিব এটাকে। এখন দেখেন প্রথমে আমি মার্জিন লেফট দেই, মার্জিন লেফট। সো সে লেফট থেকে 15 পিক্সেল মার্জিন লেফট দিলাম, লেফট থেকে 15 পিক্সেল দূরে সরে গেছে, দেখেন সরে গেছে। তারপর আমি দিলাম মার্জিন টপ, এখন আমি মার্জিন টপ দেই, মার্জিন টপ 15 পিক্সেল, টপ থেকে 15 পিক্সেল সরে আসছে। এই যে অ্যাকচুয়ালি পুরো প্যারেন্টকেই নামাই আসছে, সেটা পরে বিষয়। তারপর আমি দিলাম মার্জিন, আর আপাতত আর মার্জিন বটম দেই 15 পিক্সেল, এখন মার্জিন রাইট দেই 15 পিক্সেল। সব মিলে এখন যখন আমি ছেড়ে দিব সব দেখবে মানে কি চারপাশে যেতে একই, তখন দেখেন এটা মার্জিন হয়ে গেছে, কারণ চারপাশে একই। এখন আমি মনে করেন এটাকে আবার জিরো করে দিলাম। মার্জিন দিয়ে আবার অনেক কিছু করা যায়, যেমন এটা দিয়ে আমি শুধু এভাবে দিতে পারি, তার মানে আমরা এভাবে ইউজ করতে পারি 0 0 0 0। যদি চারটা চার ধরনের ভ্যালু হয়, আমি চাচ্ছি না মার্জিন টপ রাইট বটম লেফট লিখবো, আমি এভাবেও দিতে পারি। মনে করেন টপ, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্লক ওয়াইজ, অ্যাকচুয়ালি ক্লক ওয়াইজ যায়, হ্যাঁ এইভাবে এইভাবে যায়, সবকিছু ক্লক ওয়াইজ। এখানে টপ রাইট বটম লেফট, এটা প্রথম জিরো, এটা সেকেন্ড জিরো, থার্ড জিরো, এটা ফোর্থ জিরো, ঠিক আছে। তার মানে কি প্রথমে টপ, তারপর হচ্ছে রাইট আসতেছে, তারপর হচ্ছে বটম আসতেছে, তারপর লেফট আসতেছে, ঠিক আছে। ক্লক ওয়াইজ ইয়ে করবে। তো আমি মনে করেন টপে দিলাম 15 পিক্সেল বা 50 পিক্সেল, 50 পিক্সেল। তারপর হচ্ছে আমি রাইটে দিলাম হচ্ছে 15 পিক্সেল, তারপর হচ্ছে বটমে 10 পিক্সেল, লেফট হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে এভাবে দিলাম। এখন দেখেন ঠিক আছে, তিন পাশে তিন রকম, চার পাশে চার রকম। তো এ হচ্ছে এভাবে দেওয়া যায়। এখন যদি মনে হয় যে আপনার টপ বটম একই, লেফট রাইট একই, তাহলে হবে এরকম টপ বটম লেফট রাইট, টপ বটম লেফট রাইট। তার মানে আমি অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, আমি যদি এভাবে হিসেব করি, আমি যখন একটা জিরো কমাই দিচ্ছি তার মানে কাকে কমাচ্ছি। এখানে দেখেন যে এভাবে টপ রাইট বটম লেফট, হ্যাঁ আমি যখন একটা জিরো, এটা হচ্ছে লেফট, লেফটারটা যখন কমাই দিচ্ছি, লেফটারটা যখন কমিয়ে ফেলতেছি, তার মানে সে এটা কমে যাচ্ছে, এটা কমে যাচ্ছে মানে এটা কমে যাচ্ছে, এটা কি তখন কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে লেফট রাইট, লেফট রাইট, এখন এটা টপ এটা বটম। তার মানে কি এখানে যদি বলতে পারি এটা টপ, এটা হচ্ছে লেফট রাইট, এটা হচ্ছে বটম, শুধুমাত্র বটম। এখন আমি যখন এটাও কমাই দিচ্ছি তার মানে তার সিমিলার এটা, সে এটাকেও নিয়ে যাচ্ছে, হ্যাঁ এটাকেও সে নিয়ে যাচ্ছে, তখন কি থেকে যাচ্ছে, এটার সাথে এটা টপ বটম হয়ে যাচ্ছে, এটা লেফট রাইট হয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে সেটাই। সো স্যার দুইটা ইউজ করা মানে কি টপ বটম লেফট রাইট, আর তিনটা ইউজ করা মানে হচ্ছে টপ বটম, টপ বটম না, টপ লেফট রাইট বটম, ঠিক আছে। আর চারটা ইউজ মানে চারটাই। সো আমরা মার্জিনের বিষয়টা দেখলাম। এখন আরেকটা বিষয় আছে প্যাডিং এর ক্ষেত্রে, সেম প্যাডিং এর ক্ষেত্রে সেম, প্যাডিং ও লেফট রাইট টপ বটম সবই আছে, ঠিক আছে। কিন্তু প্যাডিং এবং মার্জিং এর ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, মার্জিং এবং প্যাডিং এর মধ্যে কিছু পার্থক্য আছে, সে পার্থক্যটা আমি
এখানে বলি এই যে সাপোজ এই যে আমার কি আছে এটা, এই যে প্রথম ডিপটা যেটা আছে, হ্যাঁ লেফট সাইডের মধ্যে প্রথম ডিপটা হচ্ছে এই যে নাম এবং এগুলা নিয়ে, ঠিক আছে, আর সেকেন্ড ডিপটা হচ্ছে জাস্ট কন্টেন্ট এবং সোশ্যাল আইকন নিয়ে, তারপর এর মধ্যে আবার সোশ্যাল আইকন নিয়ে একটা ডিপ আছে। তো আমি সোশ্যাল আইকন নিয়ে যে ডিপটা আছে তার একটা নাম দিলাম, সোশ্যাল আইকন নিয়ে যে ডিপটা আছে এটা হচ্ছে এটা, ঠিক আছে, আমি তার ক্লাস দিলাম, নাম দিলাম হচ্ছে সোশ্যাল আইকন হাইপেন বা আন্ডারস্কোর সবকিছু দেওয়া যায়। হ্যাঁ সো সোশ্যাল আইকন, তার মধ্যে কি আছে, তার মধ্যে এ আছে, আমি এই কে সিলেক্ট করছি, সোশ্যাল আইকনের মধ্যে শুধুমাত্র যে আছে সেটা, মনে করেন আমি সে এর উইড দিলাম 30 পিক্সেল, হাইট সরি 30 পিক্সেল, হাইট দিলাম 30 পিক্সেল, এখন সে উইড এ উইড হাইট পাবে, অ্যাকচুয়ালি দেখাচ্ছে কিছু, এই যে এটা উইড হাইট কিছুটি পাচ্ছে না সে, এটা হচ্ছে এখানে পুরোটাই, হ্যাঁ পুরোটাই এই যে এটা, কিন্তু উইড হাইট পাচ্ছে না, কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ইনলাইন ট্যাগ, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, তো এটাকে আপনাকে এই ট্যাগটাকে ডিসপ্লে দিয়ে চেঞ্জ করতে হবে, তার ভিজুয়ালাইজেশনটা চেঞ্জ করতে হবে, তাকে বলতে হবে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক বলতে কি, আমি তাকে যে উইডটা দিব সে সেটাকেই ব্লক করে নেবে, যে হাইটটা দিব সেটাকেই ব্লক করবে, ঠিক আছে। এখন দেখেন সে ইনলাইন ব্লক পাওয়ার সাথে সাথে ওই ছোট ছোট 30 পিক্সেল ওয়েট 30 পিক্সেল হাইট হয়ে গেছে, আর ইমেজকে তো বলাই আছে ম্যাক্সিমাম ওয়েট 100% এর চাইতে বেশি হবে না, তো ইমেজটাও কম্প্রেস হয়ে ছোট হয়ে আসছে। তো এখন ঠিক আছে, ইনলাইন ব্লক কি কাজ করতেছে, সাপোজ নর্মালি ওই ইউএলএলআই দিয়ে নর্মালি ইনলাইন ইনলাইনের বিষয়টা আরো ভালোভাবে বোঝা যায় ডিসপ্লে, মনে করেন এখানে রাইট সাইডের মধ্যে আমার কি আছে একটা ইউএল আছে, আমি রাইট সাইডে ক্লাসটা নিলাম, তার মধ্যে একটা কি আছে ইউএল আছে, আমি ইউএলটাকে সিলেক্ট করলাম, তার মধ্যে এলআই আছে সেই এলআইটাকেও সিলেক্ট করলাম, এটা হচ্ছে কি চাইল্ড প্যারেন্ট প্যারেন্ট চাইল্ড এভাবে সিলেক্ট করা। মনে করেন আমার রাইট সাইড হচ্ছে কি প্যারেন্ট, রাইট সাইড হচ্ছে একটা প্যারেন্ট, তার মধ্যে কি আছে চাইল্ড হিসেবে এস এস টু আছে, এস ওয়ান আছে বা ইউএল আছে এলআই আছে। এখন এই দেখেন এটা হচ্ছে প্যারেন্ট, তার চাইল্ড হচ্ছে প্রথম, তার তার চাইল্ড হচ্ছে এস টু এবং ইউএল, এবং রাইট সাইডের এই এলআইটা হচ্ছে গ্র্যান্ড চাইল্ড, মানে তার চাইল্ডের চাইল্ড, ঠিক আছে তার চাইল্ডের চাইল্ড। এখন আমি যদি এখানে যদি মনে করেন যে একটা পি আছে এই ইউএল এর মধ্যেও একটা এস টু আছে, আমি রাইট সাইড যখন এস টু সিলেক্ট করছি সে কিন্তু এই এস টু পাবে, কারণ এখানে সিলেক্টটা সিলেকশনটা ওভাবে হয়েছে, মানে রাইট সাইডের মধ্যে যত এস টু আছে সব, রাইট সাইডের মধ্যে যত এস টু আছে সব। আমি যদি এখানে সিলেক্টরের মধ্যে আবার কিছু বিষয় আছে অ্যাডজাসেন্ট সিলেক্ট, এই যে অ্যাঙ্গেলটা দিলাম অ্যাডজাসেন্ট সিলেক্ট, মানে কি রাইট সাইডের মধ্যে ইমিডিয়েট পরে যে চাইল্ড গুলো হবে সেই চাইল্ডের মধ্যে যদি কোনো এস টু থাকে তাহলে সে, আমি একটা উদাহরণ দেই, সাপোজ আমি এটার একটা স্টাইল দিলাম, ও সরি এটার একটা হ্যালো দিলাম, আমরা অ্যাকচুয়ালি এটা দেখি যে এখানে কি এটাও এস টু এটাও এস টু, এটা ইউএল এর মধ্যে এটা ইউএল এর বাইরে, তাই না, কিন্তু রাইট দুটাই রাইট সাইডের মধ্যে আছে, দুটাই রাইট সাইডের মধ্যে আছে। এখন আমি সিএসএস এর মধ্যে দুটাই রাইট সাইডের মধ্যে যেটা আছে এস টু কে দিলাম কালার রেড, তো এখন দেখেন দুটাই কালার রেড, ঠিক আছে। এখন আমি বলছি যে রাইট সাইডের ইমিডিয়েট চাইল্ড যদি হয় এস টু তবেই কালার রেড, তাহলে কি শুধুমাত্র রাইট সাইডের চাইল্ডটাই গ্র্যান্ড চাইল্ড কিন্তু পাবে, এটা কিন্তু গ্র্যান্ড চাইল্ড, ঠিক আছে। এনিওয়ে এটা হচ্ছে একটা বিষয়, তো আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ইনলাইন ব্লগ এর বিষয়ে আসতেছিলাম, তো ডিসপ্লে ইনলাইন ইনলাইন ব্লগ এর বিষয়টা আসি, তো ইনলাইন ইনলাইন ব্লগ অ্যাকচুয়ালি আমরা ইউজ করব এগুলাই প্যাডিং মার্জিন ফ্লোটিং, তো হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লের বিষয়টা অ্যাকচুয়ালি ভালো করে বোঝা উচিত, ডিসপ্লের অনেকগুলো প্রপার্টি আছে, একটা হচ্ছে ইনলাইন একটা হচ্ছে ইনলাইন ব্লগ, আর একটা হচ্ছে ব্লগ, আর একটা হচ্ছে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ইনলাইন, হ্যাঁ সেটা আমি এবার বলছি। যেমন এই যে এলআই দেখতে পাচ্ছেন, এলআই যেটা দেখতে পাচ্ছেন সেই এলআই গুলো দেখেন প্রত্যেকটার সাইজ দেখেন, তার প্যারেন্টের সমান, এবং তার প্যারেন্ট এই যে রাইট সাইড যত বড় ঠিক এলআইটাও তত বড়। আমি অ্যাকচুয়ালি ইউএলআই এর একটা নির্দিষ্ট কিছু ডিফল্ট সাইজেস আছে মার্জিন এবং প্যাডিং, হ্যাঁ উপরে নিচে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মার্জিন, আর ভায়োলেট কালার যেটা দেখছেন পার্পল সেটা হচ্ছে প্যাডিং। আমি ওই ইউএল এর ডিফল্ট গুলো বাদ দিয়ে দিলাম, সাপোজ মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, এখন দেখেন সব জিরো হয়ে গেছে, এই যে ইউএল যত বড় রাইট সাইড তত বড়,
এগুলো অ্যাকচুয়ালি ভাসমান, তো সেগুলো বাইরে চলে গেছে, ওগুলা বাদ, আমি ওইটাও বাদ দিয়ে রাখি, তাক ওটা সমস্যা নাই। তো এই যে ইউএল, হ্যাঁ আমার রাইট সাইড যত বড় আমার ইউএল তত বড়, এলআই তত বড়। সো এলআইটা হচ্ছে এখন ডিসপ্লে ব্লক আইটেম, সে ব্লক অবস্থায় আছে। এখন আমি যদি বলি প্রতিটা এলআই, হ্যাঁ প্রতিটা এলআই কি হবে, ডিসপ্লে হবে ইনলাইন। ইনলাইন বলতে কি, তারা একই লাইনের মধ্যে চলবে, ইনলাইন শব্দটাকে ভাঙে, ইনলাইন লাইনের মধ্যে। সো আমি যদি বলি ডিসপ্লে ইনলাইন, দেখেন প্রত্যেকটা এলআই কিন্তু পাশাপাশি এক লাইনের মধ্যে চলে আসছে, ঠিক আছে দেখছেন। এখন আমি একে যদি উইথ দেই, কাজ করছে, উইথ দিলাম কাজ করছে, 100 পিক্সেল বা আমি বাড়াতে থাকলাম কাজ করছে, বাড়তেছে কিছু। তো এখন আমি যদি বলি যে আমি যে উইথটা দিচ্ছি সেটা যদি তাকে পাইতে হয়, আমি যে প্যাডিংটা দিব মার্জিন দিব সেগুলো যদি তাকে পাইতে হয়, তাকে আমাকে ইনলাইন থেকে সরাই আনতে হবে, তাকে বলতে হবে সে পাশাপাশিও থাকবে প্লাস ব্লকও থাকবে। ব্লক মিনস কি, আমি যা দিব তা তাও পাবে, আমি যে যে উইথটা দিব তাও পাবে। এখন দেখেন তারা পাশাপাশিও আছে, আমি যে উইথটা দিয়েছি তা সেটাও পেয়েছে, আমি এখন উইথ কমালে সেটাও কমতেছে, বাড়লে সেটাও বাড়ছে, আমি যেটা উইথ দিচ্ছি। ইনলাইন ব্লক হচ্ছে কি, আমি যে স্টাইলটা দিব সেটা কাজ করবে সাথে পাশাপাশি থাকবে, আর ইনলাইন হচ্ছে শুধু পাশাপাশি থাকবে, শুধু পাশাপাশি, ঠিক আছে। নর্মালি উইডের বিষয় না অ্যাকচুয়ালি, এখানে নর্মালি প্যাডিং এর ক্ষেত্রে আমরা মনে করেন যে একটা এ, একটা এ, এখন দেখেন এটা হচ্ছে কি, এইটুকু, এইটুকু হচ্ছে একটা এ। সো নর্মালি এটা হচ্ছে কি, ইনলাইন এলিমেন্ট, এটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। তো আমি রাইট সাইডের মধ্যে যে এটা আছে সেটাকে সিলেক্ট করলাম। এখন আমি যদি প্যাডিং দেই, প্যাডিং পেয়েছে না, সে প্যাডিং পেয়েছে, কিন্তু টপ বটম প্যাডিং গুলো কাজ করছে, টপ বটম প্যাডিং কাজ করছে না, সে লেফট সাইড এবং রাইট সাইড কাজ করছে। মনে করেন লেফট থেকে সে দূরে সরে আসছে, কিন্তু বটম যদি কাজ করতো তাহলে এই আইটেমটা অনেক নিচে চলে যেত না, কিন্তু পাচ্ছে না, সে কাজ করছে না, কারণ এটা সে লেফট সাইডটা নিতে পারছে। মনে করেন যে আপনার প্যারেন্টের জায়গা এরকম, আপনাকে বিষয়টা এরকম এরকম বলে দেওয়া যায় যে এটা হচ্ছে আপনার প্যারেন্ট এলআই, এলআই এর হাইট এইটুকু, ঠিক আছে। আপনি ভিতরের একটা ইনলাইন এলিমেন্ট কে যখন প্যাডিং দিয়েছেন, এই প্যাডিংটা উপরের নিচটা কিন্তু ভাসমান অবস্থায় আছে, সেটা পেয়েছে, অবভিয়াসলি এখানে দেখাচ্ছে পেয়েছে, বাট সেটা কিন্তু ওই এলআই এর মধ্য থেকে নিতে পারছে না জায়গাটা, কারণ দুইটাই ইনলাইনে আছে, এলআই যদি বা ব্লক আছে, কিন্তু সেই ব্লক এই আইটেমটা ইনলাইনে আছে, ইনলাইন সে পিক্সেল গুলো অ্যাড করতে পারছে তার প্যারেন্টের মধ্যে। তো এখন আমি যদি এই এলআই কে বলি ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক যদি বলি, তাহলে সে এই প্যাডিংটা কি করবে, এভাবে পুরো জায়গাটা দখল করবে, পুরো জায়গাটা দখল করবে প্যাডিংটা সহ অ্যাড হয়ে। আমি যদি এখানে দেই ইনলাইন ব্লক, দেখছেন সে কিন্তু পুরো জায়গাটা দখল করে, এখানে 30 পিক্সেল 30 পিক্সেল খালি, 30 পিক্সেল 30 পিক্সেল খালি, 30 পিক্সেল 30 পিক্সেল খালি, দেখছেন এটা কত, এলআইটা কত বড় হয়েছে, দেখছেন এলআইটা বড় হয়ে গেছে। এখন আমি যদি এর ডিসপ্লে ইনলাইন ব্লকটা বাদ দেই, তাহলে এলআইটা দেখেন ওই এলআইটা ছোটই আছে, কিন্তু এ বড় যদিও বা, কিন্তু সে কি করতে পারছে না, তার প্যারেন্টের থেকে জায়গাটা নিতে পারছে না, তার প্যারেন্ট থেকে কি করতে পারছে না, জায়গাটা নিতে পারছে না। সো নর্মালি একে স্টাইল করতে গেলে সবসময় ইনলাইন ব্লক বা ব্লক যে কোনো একটা দিতে হবে। আর আমি যদি এখন দেখেন, সাপোজ আমি এভাবে স্টাইল করি, এলআই কে করলাম ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে আমি এলআই কে করলাম ডিসপ্লে ইনলাইন ব্লক, তারা যাতে পাশাপাশি থাকে, ইনলাইন ব্লক করেছি। এখন একে যদি করি, অথবা আমি যদি এলআই কে শুধুমাত্র এলআই কে ইনলাইন করি, তারা পাশাপাশি থাকবে। আমি একে করলাম, মনে করেন যে একে করলাম ইনলাইন, সরি ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ প্যাডিং দিব, ঠিক আছে। এবার এভাবে মূলত এখন দেখেন এই যে আমি ইনলাইন ব্লক করছি, সে প্যাডিংটা ব্লক করছে, এলাই দেখেন এলাই কিন্তু ছোট মনে হচ্ছে, কারণ এলাই ইনলাইনে আছে, এলাই কিসে আছে, ইনলাইনে আছে, কিন্তু সে জায়গাটা নিছে, এ জায়গাটা নিছে, এলাই নিতে না পারলো, এ তার পাশে জায়গাটা নিয়ে নিছে। তো এখন অ্যাকচুয়ালি এই এলআই কে সেজন্য করতে হচ্ছে কি, ইনলাইনে না করে ব্লক করে দিলে এলআইটাকে আমার দেখতে ভালো দেখায়, কোনো এরর মনে হয় না। এখন এটা মনে করেন যে এভাবে আছে, তখন দেখতে মনে হয় যে কি ব্যাপার, এটা বড় প্যারেন্ট ছোট কেন, মানে দেখতে এরর এরর লাগে, এরর হয়েছে বা এই টাইপের কিছু, বাট এটা কোনো এরর না আসলে, জাস্ট জাস্ট এটা হচ্ছে তাদের লজিক্যালি যেভাবে চলে। তো আমরা যেভাবে বলছিলাম যে ইনলাইন কি জিনিস,
ইনলাইন তাকে আমি কোনো ওয়েট হাইট সে ব্লক করতে পারবে না, কোনো কিছু নিতে পারবে না, কিন্তু তারা পাশাপাশি থাকবে, তারা পাশাপাশি থাকবে। আর ইনলাইন ব্লক হচ্ছে আমি যে উইটটা দিব, প্যাডিং দিব, মার্জিন দিব, সেগুলোকে নিয়ে সে কাজ করবে, পুরো এরিয়াটা দখল করবে। সো অ্যাকচুয়ালি এখানে প্যাডিং আর মার্জিনের একটা বিষয় বোঝানো আছে। প্যাডিং দেখেন, আমি প্যাডিং দিলাম এই জায়গাটা নিয়ে, আমি সেম বিষয়টা যদি মার্জিন দিই তাও নিবে, সেম জায়গা, তাই না? সেম জায়গা, কিন্তু দুইটা দুই রকম কাজ করছে, দুইটা দুই রকম কাজ করছে। একটা হচ্ছে প্যাডিং হচ্ছে পিক্সেল অ্যাড করে, আমি যাকে প্যাডিং দিচ্ছি তার সাথে পিক্সেল অ্যাড করে, আর মার্জিন হচ্ছে তার বাইরে পিক্সেল অ্যাড করে। মনে করেন এটা এ দিয়ে বোঝাতে একটু সুবিধা, যেমন এই এটা কি জাস্ট যখন আইটেমের উপর ওভার করছি তখনই আমার হ্যান্ড কার্সরটা শো করছে, কিন্তু আমি তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে করলে কি হচ্ছে না, দেখাচ্ছে না। তার মানে কি ওখানে সে এটা নাই, এটা এখানে নাই, যদি বা এটা এই যে চারপাশে যত বড়, হ্যাঁ এটা হচ্ছে ওই ছোট মাঝখানে যে জায়গাটুকু দেখাচ্ছে সেটুকুই হচ্ছে এটা। এখন আমি যদি এটাকে প্যাডিং করি, এখন এটা হচ্ছে পুরো এটা। এখন দেখেন আমি যখন এই ব্ল্যাঙ্কে খালি স্পেসও মাউস নিয়ে যাব তখন কি হ্যান্ড কার্সরটা শো করছে, মানে কি আমি এখানে ক্লিক করলেও লিঙ্কটা কাজ করবে, তার মানে কি এর সাথে সেই পিক্সেল গুলো অ্যাড করছে, মানে এর সাথে চারপাশে 30 পিক্সেল জুড়ে আমার এ লিঙ্কটা কাজ করবে। হ্যাঁ এটাকে বলা যায় ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট, বলা যায় ফিজিক্স এর। থ্যাংক ইউ, ফিজিক্স এর কথা আর বলতে যাব না কোনোদিন, কারণ চলে যাবে। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন একে প্যাডিং দিচ্ছি, মনে করেন এরকম এটা একটা ডিস, তার মধ্যে একটা এ আছে, একটা এ আছে, সো নর্মাল অবস্থায় এটা এখান থেকেই শুরু হবে, কারণ ডিপ যেখান থেকে শুরু হয় এটাও সেখান থেকে। এখন আমি যখন তাকে লেফট প্যাডিং লেফট দিব, তার মানে এর শুরুটা এখানে থাকবে কিন্তু কন্টেন্টটা চলে যাবে এখান থেকে, আমি যে প্যাডিংটা দিয়েছি সেটার পরে। হ্যাঁ তার মানে কি এটা এখান থেকেই আসবে, হ্যাঁ সে ভিতরে জায়গা করবে, প্যাডিংটা ভিতরে জায়গা করবে, এই এখানে থাকবে। আর আমি যদি মার্জিন দেই তাহলে কি সে এটা যেখানে এখান থেকে শুরু হওয়ার কথা সেটা সরাসরি এখান থেকে শুরু, মানে এই জায়গাটা পুরোটা স্পেস ব্ল্যাঙ্ক, এর সাথে কোনো রিলেটেড স্পেস না, কিন্তু তার এই 30 পিক্সেল জুড়ে কেউ আসতে পারবে, কারণ আমি একে বলে দিয়েছি যে মার্জিন লেফট 30 পিক্সেল, মানে এই 30 পিক্সেল অন্য কেউ কেউ আসতে পারবে, ঠিক আছে? ব্যাপারটা কি প্যাডিং এখান প্যাডিং যখন দিচ্ছি তখন এ যেখান থেকে শুরু হয়েছে সেখানেই আছে, জাস্ট ভিতরে জায়গাটা স্পেস খালি করে নিচ্ছে, মানে কি এর সাথে পিক্সেল গুলো অ্যাড করছে, আমি এখানে ক্লিক করলো একই কাজ করবে, এটা কি করবে লিঙ্ক হিসেবে কাজ করবে এখানে ক্লিক করবে। আর মার্জিনের ক্ষেত্রে সে স্পেসটা পুরোটা এর বাইরে, এটাই এ শুরু হয়েছে এর বাইরে স্পেসটা নিয়ে নিয়েছে 30 পিক্সেল, এখানে ক্লিক করলে এর সাথে কোনো কাজ নাই, এর সাথে কোনো কাজ নাই, তার মানে প্যাডিং পিক্সেল অ্যাড করছে, মার্জিন পিক্সেল তার বাইরে অ্যাড করছে, যাকে মার্জিন যাচ্ছে এই হলে ডিপ, হলে ডিপ তার বাইরে, একদম তার বাইরে। তো এখানে কিন্তু প্রত্যেকটা পিক্সেল আপনাকে কাউন্টে আনতে হবে। সাপোজ কিরকম কাউন্টের কথা বলি, সেটা হচ্ছে এরকম, মনে করো আমাদের ডিপ ছিল এইভাবে, আমরা অলরেডি কন্টেইনার ডিপ নিয়েছি 960 পিক্সেল মার্জিন জিরো, সাপোজ এটা হচ্ছে 960 পিক্সেল মার্জিন জিরো। এখন আমার দুইটা ক্লাস, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড, তাই না? সো আমার এটা হচ্ছে লেফট সাইড, আমরা দিয়েছিলাম 50%, আর রাইট সাইড মনে করেন যে আমরা 50% দিয়েছি। এখন আমি চাচ্ছি এদের মাঝখানে একটা ফাঁকা অংশ থাকে, সাপোজ 30 পিক্সেল, 30 পিক্সেল কি থাকবে ফাঁকা থাকবে, হ্যাঁ। এখন এই 30 পিক্সেল কোত্থেকে বাজ করতে হবে, এই 30 পিক্সেল অ্যাকচুয়ালি আমি যদি এটাকে বলি যে মার্জিন লেফট 30 পিক্সেল, মার্জিন লেফট 30 পিক্সেল যদি আমি এটাকে বলি, তার মানে কি সে এখান থেকে 30 পিক্সেল জায়গা নিয়ে তারপর শুরু হবে, তাই না? কিন্তু তার জন্য এটা জায়গাটা হবে না, কারণ 50% মানে কি এটার অর্ধেক, 30 পিক্সেল বাদ দিলে অর্ধেক তো থাকে না, সে নিচে চলে আসবে, সে কি করবে নিচে চলে আসবে, তার মানে ওই 30 পিক্সেলকে আমাকে 100% এর মধ্যে কাউন্টে আনতে হবে, ওই 30 পিক্সেলকে কি কাউন্ট আনতে হবে। এখন কি করতে হবে, হয় আমাকে এটাকে এটা থেকে 30 পিক্সেল বিপ করতে হবে, বিপ করে এটার ওয়েটটা দিতে হবে, কারণ রাইট সাইডের ওয়েট এখন আমি 50% দিয়েছি, সাপোজ বিষয়টা এরকম এরকম করা যায়, এটার কত ডিভাইড করলে 490, 480, হ্যাঁ 480, হ্যাঁ 480, সাপোজ 480, 480 হচ্ছে তাদের অর্ধেক, তো আমি এটা যদি 480 উইট দেই, এখন এটাকে করতে হবে তখন 450 উইট দিতে হবে, 30 পিক্সেল কি করতে হবে মার্জিন লাইন দিতে হবে, তখন তাদের উইট
এটার ওয়েট বেশি, এটার ওয়েট কম হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি দুইটাই 50% 50% থাকবে, দুইটা কি থাকবে 50% 50% থাকবে। তাহলে কি করা যায়, এটা থেকে 15 পিক্সেল বাদ, এটা থেকে 15 পিক্সেল বাদ, তাই না? এটা থেকে 15 পিক্সেল বাদ, এটা থেকে 15 পিক্সেল, তার মানে আমি এই 50% থেকে আমি কি করতে পারি -15 পিক্সেল করে ফেলতে পারি। এখন সেটাকে করে এই ক্লাসে দিতে পারি। এখন সেই ক্লাসে কিভাবে দিব, অ্যাকচুয়ালি এটা আমরা কিভাবে বাইর করব, 50% কত হতে পারে, অ্যাকচুয়ালি এটা ব্রাউজার হ্যান্ডেল করব। আমি জাস্ট ফাংশনটা লিখে দিই এখানে, সিএসএস এর মধ্যে, সিএসএস এর মধ্যে ক্যালকুলেট করা, সিএসএস এর মাধ্যমে কি ক্যালকুলেট করা, সি এল সি নামে একটা বিষয় আছে ফাংশন, এখানে আমি লিখবো 50%, আমি যত থেকে কত বের করতে চাচ্ছি সেটা 15 পিক্সেল, ঠিক আছে? এই দুটো স্পেস থাকতো, সবগুলো লাগাই লিখলে আবার কাজ করবে, ঠিক আছে? এটা অ্যাডভান্স বিষয়, এটা আমরা পরে যাবো। তো এটা করার পর আমরা যদি সিএসএস এ মানে লেফট সাইডে যেটা উইথ দিয়েছিলাম, হ্যাঁ আমরা লেফট সাইডে উইথ দেখেছিলাম এভাবে, আমরা লেফট সাইডে উইথ দেখেছিলাম কিভাবে, মনে করেন ক্লাস হচ্ছে লেফট আন্ডারস্কোর সাইড, এটা আমরা উইথ লিখেছি এভাবে, উইথ 50% লিখছি, ঠিক আছে? এখন এভাবে না লিখে আমরা লিখবো হচ্ছে সি এল সি 50% মাইনাস 15 পিক্সেল এভাবে, ঠিক আছে? নিচে লিখে উইথ সি এল সি 50% মাইনাস 15 পিক্সেল, ঠিক আছে? তার মানে সে নিজে ক্যালকুলেট করবে, সে যত বড় স্কেল যাক না কেন, বা এটা যদি 960 যদি বাড়েও সে আবার ক্যালকুলেট করবে, সে যেভাবে হোক করতে থাকবে। সো এ হচ্ছে 50%, এ হচ্ছে 50%। এখন তাকে তখন কি করবো, এটাকে আমি ফ্লোট করবো লেফট, ফ্লোট হচ্ছে লেফট, তার মানে সে কি হবে, এই প্যারেন্ট ডিমের লেফট থেকে শুরু হবে, তারপর পরের অংশটা তো লেফট থেকে শুরু হবে, তারপর রাইট সাইডকে পুরো ফ্লোট রাইট, তাহলে সে কি হবে, রাইট থেকে শুরু হবে, তো মাঝখানে 30 পিক্সেল খালি হয়ে যাবে না, মাঝখানে তো কি 30 পিক্সেল খালি হয়ে যাবে অটোমেটিকলি, একটা লেফট থেকে শুরু হয়েছে একটা রাইট থেকে শুরু হয়েছে, মাঝখানে 15 পিক্সেল দুইটা থেকে যেহেতু বাদ যাচ্ছে সমান 30 পিক্সেল খালি মাঝখানে থেকে যাবে, এবং দুইটা দুই পাশে সমান পাবে। তো প্রত্যেকটা পিক্সেল আপনাকে কাউন্ট আনতে হবে, প্রত্যেকটা পিক্সেল আপনি যদি মনে করেন এটার লেফট সাইডের আপনি বর্ডার রাইট দিয়েছেন একটা, তার মানে 1 পিক্সেল যুক্ত হয়ে গেছে, সে 1 পিক্সেলকে বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে সে 1 পিক্সেলের কারণে এটা নিচে চলে, কারণ সে জায়গা পাচ্ছে না, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন, মানে কি ক্যালকুলেশন আপনাকে ভালোভাবে করতে হবে, এটা এটা লিখতে হবে কি, অবশ্যই লিখতে হবে, এটা সিএসএস এ লিখে দিতে হবে। মানে আপনি যদি এই ধরনের ক্যালকুলেশন করতে চান, মানে কি এটা হচ্ছে অ্যাম্বিগিশিয়াস, অ্যাম্বিগিশিয়াস বলতে পারেন, অ্যাকচুয়ালি আপনি যদি ক্যালকুলেট করেন শুধুমাত্র আপনার কম্পিউটারের জন্য পারবেন, সবার কম্পিউটারের জন্য পারবেন, কিরকম মনে করেন আপনার স্ক্রিন হচ্ছে 1366 পিক্সেলের একটা স্ক্রিন, হ্যাঁ যদি এটা হয় যে এটা যদি ফিক্সড প্যারেন্ট ডিভের উইথটা যদি ফিক্সড থাকে, তাহলে তো আপনাকে 50% ইউজ করতে হচ্ছে না, এই 50% 50% উইথ ইউজ করতে হচ্ছে না, আমি ওইটাকে দুই ভাগ করে করতে পারি, সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেশনই করতে হচ্ছে না। মনে করেন 480 হচ্ছে, 480 থেকে 15 গেলে যা আসতেছে তাই হচ্ছে এটা, তাই না? আমাকে করতে হচ্ছে না, কিন্তু এটা করলে যেটা হবে, আমার এই অংশটা যদি বাড়তে থাকে কমতে থাকে, তাহলে এটাও বাড়তে থাকবে কমতে থাকবে, এভাবে মানে ফ্লেক্সিবল, ঠিক আছে? ফ্লেক্সিবল, তো আপনাকে প্রত্যেকটা পিক্সেল কাউন্টে আনতে হবে, ক্যালকুলেশন করে আপনার কাজটা করতে হবে, ঠিক আছে? এখানে যদি 1 পিক্সেল বাড়ে, তাহলে 1 পিক্সেলের জন্য এটা 1 পিক্সেল জায়গা কম পাচ্ছে, সেজন্য সে নিচে চলে আসবে, এটা হচ্ছে কমন স্বাভাবিক বিষয়, হ্যাঁ হ্যাঁ প্যাডিং বাড়ালেও নিচে নামে। যদি আমি এখন প্যাডিং দিই, কারণ আরেকটা বিষয় আছে, আমরা যেটা বলেছিলাম যে আমরা বলছি যে প্যাডিং কি করে পিক্সেল অ্যাড করে, পিক্সেল অ্যাড করে মানে কি, মনে করেন একটা এর উইথ যদি হয় এটা, আমি প্যাডিং দেওয়ার সাথে সাথে যত পিক্সেল প্যাডিং দিচ্ছি তত পিক্সেল অ্যাড হচ্ছে না চারপাশে, তার মানে কি এই উইথটিতে বাড়তেছে না, ঠিক আছে? এখন আমি যদি লেফট সাইডে প্যাডিং দেই, তার মানে সেই যত উইথ দেওয়া আছে তার থেকে বেড়ে যাবে। তো এই বিষয়টা আমরা একটু এখানে ক্যালকুলেশন, এই বিষয়টা এখানে দেখি একটু, একটা বেজে গেছে প্রায়, এখনই ছেড়ে দিব, আমি সিএসএসটা এখানে দেখাই দেব। যেমন আমি এই যে এ যেটা করছে 30 পিক্সেল, হ্যাঁ এ এটা যেটা করেছে 30 পিক্সেল, এটার উইথ হচ্ছে কি 30 পিক্সেল। এখন দেখেন
আমি যদি এই একে প্যাডিং দেই 30 পিক্সেল উইড কতটুকু সেটা বোঝা রাখো। এই যে বি এর সমান আসছে, হ্যাঁ বি এর সমান আসছে, আমি তাদের একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে আরো আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ইয়েলো ব্যাপারটা, ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা যদি বা দেখা যাচ্ছে না একটু পরে দেখা যাবে প্যাডিং দিলে। এখন দেখেন বি এর সমান কিন্তু তার উইড, হ্যাঁ আমি এখন প্যাডিং দিলাম, উইডটা বাড়াইতেছে না 30 পিক্সেল, সে 30 পিক্সেল উইড বাড়াইছে। যেহেতু আমি 15 পিক্সেল প্যাডিং দিছি, সে লেফট 15 পিক্সেল রাইট 15 পিক্সেল দুটা মিলে 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল বাড়াইছে। ঠিক আছে হাইট 30 পিক্সেল বাড়াইছে। এখন আমি যদি এটাকে বলি বক্স সাইজ ইন বর্ডার বক্স, তাহলে সে কিন্তু বাড়াবে না, সে কিন্তু কি প্যাডিংটা বাড়াবে না। দেখছেন 30 পিক্সেল এখন আছে কিন্তু ইমেজটা কোথায় হাওয়া হয়ে গেছে, ইমেজটা কেন হাওয়া হয়ে গেছে, তার উইড দেওয়া আছে, তার উইড দেওয়া আছে 30 পিক্সেল। এখন আমার প্যাডিং দুইটা মিলে 30 পিক্সেল হয়ে গেছে, তার মানে এখানে কোনো জায়গা নেই, তার মানে ইমেজটা এখান থেকে ভেঙে চলে গেছে। ঠিক আছে এখন আমি যদি প্যাডিংটা কমাতে থাকি দেখবেন ইমেজটা আস্তে আস্তে আসতেছে, এটা হচ্ছে সেই ইমেজ। সেই যদি প্যাডিং বাড়াতে না পারে, হ্যাঁ বাড়াতে পারলো না, এখন সেই যদি ইমেজটা রাখতে না পারে ভিতরে রাখার মতো জায়গাই না থাকে প্যাডিং এর কারণে, মনে করেন 15 পিক্সেল প্যাডিং দেওয়ার কারণে এই যে আমার প্যাডিং যেটা আছে দেখছেন এখানে সব প্যাডিংই দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে, এক পিক্সেল কমালে ওই যে মাঝখানে এক পিক্সেল কম জায়গাটা পাচ্ছি আমি, এক পিক্সেল রাখার মতো জায়গা পাচ্ছি। তো এক পিক্সেল যখন রাখতেছি তখন ওই ইমেজটা আস্তে আস্তে বের হচ্ছে নিচ থেকে আসতেছে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা আরো বিষয়টা ভালো করে বোঝা যায় এভাবে। যেমন আমি এটা রাখলাম, আমি যখন প্যাডিং টপ দিচ্ছি, সাপোজ প্যাডিং টপ দিচ্ছি, যখন দেখেন ইমেজটা ভিতরের জিনিসটাকেই তো সে বাইরে ঠেলে দিচ্ছে তাই না। আমি এখন বক্স সাইজটা দিলাম, মানে তার বক্স সাইজ বর্ডার বক্স, যাতে তার এখন দেখেন তার সাইজ হচ্ছে 30 পিক্সেল, এটু 0 পিক্সেল প্যাডিং এ আসে। এখন প্যাডিং ট্যাব যখন দিচ্ছি তার মানে কি সে ভিতরের জিনিসটাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে বের করছে, যখন বরাবর 30 পিক্সেল হয়ে যাচ্ছে তার মানে কি সে একদম আমার আউট অফ বক্স, আমার বক্সের বাইরে, আমার যে 30 পিক্সেল জায়গা ছিল সেটা বাইরে, কারণ আমার প্যাডিং পুরো জায়গাটা দখল করে দিচ্ছে। ঠিক আছে এবং এটা এটা চারপাশ থেকে পাওয়াতে ইমেজটা ছোট হয়ে যায়, সেজন্য আর দেখায় না। ঠিক আছে ইমেজটা ছোট হয়ে আর দেখায় না, এই যে চারপাশ থেকে যখন পাই 15 পিক্সেল তো 30 পিক্সেল হয়, তো ইমেজটা ছোট হয়ে যায় সেজন্য আর দেখায় না। তো এটা হচ্ছে প্রবলেম, যখন প্যাডিং ইউজ করবেন সে উইড বাড়াবে, আর যদি উইডটাকে বাড়াতে না চান তাহলে বক্স সাইজ বর্ডার সাইজ বর্ডার বক্স দিতে হয় এটা। এবং এটা যখন দেই তখন কি হয় আমাকে উইড এবং হাইডের উপর ক্যালকুলেশন করেই প্যাডিংটা দিতে হয়, উইড এবং হাইডের উপর ক্যালকুলেশন করে। যেমন আমি চাচ্ছি এইভাবে, তাহলে 2 পিক্সেল প্যাডিং দিয়ে আমি এভাবে দেখাতে পারি, 3 পিক্সেল 4 পিক্সেল 5 পিক্সেল এভাবে দেখাতে পারি। ঠিক আছে তো এটা হচ্ছে প্যাডিং এর ইউজ। প্যাডিং কি করে উইডটা বাড়ায়, প্যাডিং মাথায় রাখবেন উইডটা বাড়ায়। যেমন আমি এখানে লেফট সাইডটা করেছি, রাইট সাইডটা করি, কপি করলাম, এখানে হচ্ছে রাইট আন্ডারস্কোর সাইড। ঠিক আছে এবং 50% 50% দুইটা আছে কিন্তু দুইটা নিচে নিচে, আমি এখন চাচ্ছি এটা রাইটে যাবে মানে এখানে আসবে। তো আমি যদি বলি এইভাবে এটাকে যদি ফ্লোট লেফট করি, ফ্লোট লেফট মানে কি ফ্লোটিং প্রবাহিত হওয়া, সে কোন দিক থেকে আসবে, তো এটাকে লেফট থেকে আসতে বলছি। এখন দেখেন সে লেফট থেকে আসে এই পাশ থেকে, এবং এটাকে বললাম এটাকেও যদি ফ্লোট লেফট থেকে বলি সে কি ওইটার পর থেকে মানে এটার পর থেকে আসবে। এই যে এখন দেখেন আমি এখানে লেফট সাইড এবং রাইট সাইড দেখেন, এই দেখছেন এটার পরে এটা, এটার পর থেকে দুইটা লেফট থেকে। এখন এখন দেখেন কন্টেনার কিন্তু জিরো হয়ে গেছে তাই না, কন্টেনারকে দেখাচ্ছে এখানে, আমি কন্টেনারে হোভার করছি সবগুলো সিলেক্ট হওয়ার কথা বাট হচ্ছে না। আমি একটু আগে যাই, একটু আগে যা ছিল এটা দেখেন, কন্টেনারকে যখন হোভার করছি সব সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি যখন সবগুলোকে ফ্লোটিং করছি কন্টেনারের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে যখন ফ্লোটিং করছে তখন কি হচ্ছে কন্টেনার দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবে, কন্টেনার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে কেন দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে যখন কোনো ডিভ আপনি যদি কোনো একটা ডিভ নেন, সেই ডিভের মধ্যে যদি কন্টেন্ট থাকে এবং সেই কন্টেন্টগুলোকে যদি আপনি ফ্লোটিং করেন, ফ্লোটিং বলতে প্রবাহিত হওয়া, যে কোনো একটা ডিরেকশন দিয়ে দেন যে সে লেফট থেকে ফ্লোট হয়ে আসবে অথবা তাই সে রাইট থেকে ফ্লোট হয়ে আসবে, সেন্টার কোনো ফ্লোট নাই, ঠিক আছে সে হয় লেফট থেকে আসবে না হয় রাইট থেকে আসবে, এইভাবে যদি কিছু করে দেন তাহলে কি হবে প্যারেন্ট ডিপ যেটা আছে সেটার উইথ বা সরি সেটা হাইট
সেটা যে হাইটটা দখল করার কথা ছিল, এই যে এখানে যে হাইটটা দখল করার কথা ছিল, যেমন আমি একটা প্যাডিং দিই তাহলে হাইটটা দেখতে পাবে, প্যাডিং দিলে ওই 30 পিক্সেল প্যাডিং, 30 পিক্সেল প্যাডিং মিলে 60 পিক্সেল হয়, সেটা পাচ্ছেন আপনি এখানে, এই যে সেটার ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন। কিন্তু এটা তো নর্মালি থাকার কথা, নর্মালি তো 100% থাকার কথা, কারণ তার মধ্যে আমার কন্টেন্ট গুলো আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোন একটা ডিভের কন্টেন্ট কে যদি আপনি ফ্লোটিং করেন তাহলে সেই ডিভের হাইটটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এখানে দেখেন হাইট জিরো এখন দেখাচ্ছে না, তাহলে কি করতে হয়, সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ওভারফ্লো হিডেন এটা একদম পার্মানেন্ট না, এটা জাস্ট প্রাথমিক চিকিৎসা। এখন দেখেন সে হাইটটা পেরে পাই গেছে না, আমি এখন হোভার করলে পুরোটাই সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। হাইটটা আবার কি অটোমেটিকলি তার কন্টেন্ট অনুযায়ী হাইটটা ফিরে পাইছে, কন্টেন্ট বাড়লে হাইটটাও বাড়বে, সবকিছু ঠিক আছে। তার মানে কি ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন হচ্ছে একটা প্রাথমিক চিকিৎসা, ওভারফ্লো হিডেন হচ্ছে কি একটা প্রাথমিক চিকিৎসা। সো আমরা ওভারফ্লো হিডেন এর কাজটা একটু দেখলাম, আমি এখানে দিয়ে লাগলাম ওভারফ্লো হিডেন। সো ওভারফ্লো হিডেন অ্যাকচুয়ালি এমনিতে মিনিংফুল, আজকে তো তেমন কিছু দেখানোর আর সুযোগ নেই, কারণ শুক্রবার, তাই না? তো ওভারফ্লো মিন্স কি বুঝেন বলেন তো, ওভারফ্লো হিডেন মানে আপনি কি বুঝতেছেন বাংলা অর্থে? ওভারফ্লো মিন্স ওভার ওপর ফ্লো, কিছু যদি প্রবাহিত হয়ে আসে দেন তাকে বলতে হয় হিডেন, মানে সে দেখাবে। তার মানে অ্যাকচুয়ালি এটার উপর থেকে যদি আর কিছু বাইরে চলে যায় সেটা বাইরেটা দেখাবে, নর্মালি বিষয়টা হচ্ছে এটা। সাপোজ আমি যদি এভাবে বলি, এই যে এই আমি একটা জাস্ট এটা আপনাদেরকে এখনো দেখানো হয় নাই, আমি জাস্ট এমনিতে একটা ইয়ে দেখাই, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, আমি জাস্ট এমনিতেই এটাকে বাইরে নিয়ে যাচ্ছি 100 পিক্সেল, এই যে বাইরে 100 পিক্সেল মাইনাস করে নিয়ে গেলাম, কন্টেনার কে যেহেতু অবাক্ত হিডেন করা আছে, মানে কি এটার উপর ফ্লো হয়ে সে বাইরে যাচ্ছে, তার মানে কি হিডেন করা আছে, অবাক্ত হিডেন বাইরে যেটা আছে সেটা কি আর দেখাবে, হিডেন যেহেতু আছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমস্যা, সেজন্য আমি বলছি ওভারফ্লো হিডেনটা একটা প্রাইমারি স্টেপ, জাস্ট প্রাইমারি স্টেপ। ওভারফ্লো হিডেন আমরা সবসময় ইউজ করবো, ঠিক আছে। এই যে ডিপটাকে ফ্লো করে ডিপটার উপর কি সে যখন লাভ দিয়ে যাওয়ার চেষ্টা করছে বাইরে কিছু, তখন সে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি আমি যদি তখন ওভারফ্লো হিডেন ইউজ না করি তখন কিন্তু সে দেখাবে বাইরে যে গেছে সেটা দেখাবে, কিন্তু ওভারফ্লো হিডেন না করলে এটা একটা প্রবলেম। তখন এটার একটা সলিউশন আছে, সলিউশনটা ছোট্ট একটা সলিউশন, ছোট্ট একটা সলিউশন, সেটা হচ্ছে এই যে আমরা লেফট সাইড এটাকে ফ্লোটিং করছি, এটাকেও ফ্লোটিং করছি, তারপর আমি একটা চাইলে একটা ডিপ নিতে পারি, ডিপটা হচ্ছে মনে করেন আমি একটা ক্লিয়ার নামে একটা ডিপ নিলাম, সে কি করবে আমার এখানে এসে আমার দুই পাশে হচ্ছে আর কিছু আসতে দিবে, সে দুই পাশে কিছু আসতে দিবে। অথবা আমরা চাইলে এখানে দেখি যে রাইট সাইড যেটা আছে, অ্যাকচুয়ালি রাইট সাইডে যদি আমি ক্লিয়ার করি, সাপোজ আমি একটা ক্লিয়ার করলাম, আমি রাইট সাইডে ক্লিয়ার দিলাম লেফট, ক্লিয়ার লেফট মানে কি রাইট সাইডে এটা রাইট সাইড হচ্ছে, এটা ক্লিয়ার হচ্ছে, এটা লেফট হচ্ছে, এটা মানে সে লেফটে আর কাউকে আসতে দিবে না, তার মানে সে দেখেন সে আবার নিচে চলে আসছে, যেহেতু ক্লিয়ার লেফট করতে হচ্ছে। আমি যদি এটা ক্লিয়ার রাইট করি তাহলে কি হবে, এখন কি হচ্ছে ওভারফ্লো হিডেন, সরি আমি ওভারফ্লো হিডেন আপাতত বাদ দিই, ওভারফ্লো হিডেন এখন কি হচ্ছে, সে রাইট সাইড ডান পাশের থেকে কি হবে ক্লিয়ার করবে। এখন এটা তো একটা নির্দিষ্ট উইড আছে সেজন্য এটা কাজ করবে, ক্লিয়ার রাইট বা ক্লিয়ার লেফট। আমি যদি এবার ক্লিয়ার বোথ দেই, বোথ মানে লেফট রাইট দুটাই, তাহলে সে নিচে আসবে, এই যে নিচে, ঠিক আছে। এখন এটা অ্যাকচুয়ালি যেটা উইড আছে সেটা কাজ করবে না। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক ডিপ নিয়েছি না, ব্ল্যাঙ্ক ডিপ নিয়েছি ক্লিয়ার নাম দিয়ে, ঠিক আছে। ওই ডিপটাকে করব ক্লিয়ার নাম দিয়ে, যে ডিপটা নিয়েছি তাকে করব ক্লিয়ার বোথ। তার মানে কি এই ব্ল্যাঙ্ক ডিপের একটা উইড আছে সেটা হচ্ছে 100%, কারণ ডিপ হচ্ছে ব্লক এলিমেন্ট, ডিপ হচ্ছে কি ব্লক এলিমেন্ট, এটার যদি কোনো কন্টেন্ট না থাকে সেটা এখানে দেখাবে না, ঠিক আছে। বাট সে কিন্তু পুরো ব্লক করে নেবে না পুরো ওয়েবসাইটটাকে, সেই ব্লকটাকে বললাম ক্লিয়ার বোর্ড, মানে কি সে লেফটে কাউকে আসতে দেবে না রাইটও কাউকে আসতে দেবে, তখন কি হবে যে ফ্লোটিংটা করা হয়েছে আগে সেটা এখানে এসে শেষ হবে, সে তার প্যারেন্টকে, তারপরে ডিপটা তার প্যারেন্টকে কি করবে রেফার করবে হাইটটা, ঠিক আছে। দেন আমি আবার এখানে দেখেন ক্লিয়ার বোর্ড করাতে প্যারেন্ট কি হচ্ছে হাইটটা ফিরে পাচ্ছে। সো ওভারফ্লো হিডেনের পরিবর্তে আমরা ক্লিয়ার বোর্ডটা ইউজ করতে পারি নর্মালি, সেক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক একটা ডিপ আমাদেরকে ইউজ করতে হয় আর কি, ব্ল্যাঙ্ক একটা ডিপ এখানে আছে, যদি দেখেন ক্লিয়ার যদি বোধ না দেয় তাহলে কি হচ্ছে প্যারেন্ট হাইট হারাই ফেলছে, আবার ক্লিয়ার বোধ দিলে প্যারেন্ট হাইট ফিরে পাইছে। সো এটা একটা সলিউশন বলা যায়।
এখন কিন্তু আবার এটাকে যদি আমি বাইরে নিয়েও যাই, জাম্প করে বাইরে নিয়েও যাই, সে কিন্তু কাজ করবে। আমি এখন মনে করেন যে 100 পিক্সেল বাইরে নিয়ে গেলাম, এই যে বাইরে নিয়ে গেলাম, সে কিন্তু দেখাচ্ছে। এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমাকে ওভারফ্লো হিডেন ইস না করে এভাবে ক্লিয়ার বোথ ইস, কিন্তু ক্লিয়ার বোথ আর একটা প্যারা আর কি, মানে একটা ব্ল্যাঙ্ক ডিভ আমাকে ইউজ করতে হবে, এটা একটা প্যারা, তো এটাও ইউজ করা যাবে না। ঠিক আছে, আমরা এটাও ইউজ করবো না। নেক্সট ক্লাসে আমরা কিভাবে এটাকে সলভ করা যায় সেটাও দেখবো, কারণ এটা সলভিংটা আরেকটু অ্যাডভান্স, আরো কিছু বিষয় বুঝতে হবে। ঠিক আছে, তো